अब्दुल्ला भाई के, अब्दुल्ला भाई के, छेड़े दाओ, छेड़े दाओ, अब्दुल्ला भाई के, अब्दुल्ला भाई के, छेड़े दाओ, छेड़े दाओ, अब्दुल्ला भाई के, अब्दुल्ला भाई के, छेड़े दाओ, चुप, 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 अब्दुल्ला को थमले पीटा मु, जाओ तुमरा, अब्दुल्ला टा खूनी, संत्रासी, अस्त्रबाज, ओय, ओय, अमा के खूनी, संत्रासी, अस्त्रबाज बोल बिना, अमा नाम अब्दुल्ला, नामे तो अब्दुल्ला, कामे एक जन संत्रासी, ओय, जाओ तुमरा सबाई, जाओ, अरे जाओ শোনেন এদিকে আসেন কেন আসেন এদিকে দুটো কথা কই আসেন 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 কাছে আসেন কি আর বলবেন হ্যাঁ ঘুষ আমি খাই না বেঈমানি আমি জানি না সন্ত্রাসী আমি চিনি না মামু বাবারে লয়েছি ভাই না তুই বাবারে লয়েছস বাম্বুশি বাহাদুর জয়লা যাবি পয়রা যাবি বাবা আপনি আখরাতে থানায় চলে আসছেন আপনি কে এত বড় পিহিত বসেন বাবা বসেন 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 না বসুন না আমার শিষ্যরা থানায় আটকে রাখছিস কেন কে আপনার শিষ্য বাবা বলেন ছেড়ে দিন এক্ষুনি ছেড়ে দিন আব্দুল্লাহ এত বড় একজন সন্ত্রাসী আপনার শিষ্য যাক গো বাবা চাকরি গেলে আপনি দেখবেন মামু চাকরি গেলে বাবাই দেখবো আব্দুল্লাহ ওস্তাদ দেখবো ঠিক আছে ভাই না ঠিক আছে আয় সিস্টেন্ট আব্দুল্লাহ সাইড়া দে বাবা একটু সাকেবেন মেলবিটা ওইটা আসেন বাবা আসেন আয় আব্দুল্লাহ সাইড়া দে আসেন 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 আমজাদ তোমার ছেলে রাজুকে কি পুলিশে দিতে চাচ্ছো হ্যাঁ স্যার নো স্যার আমজাদ তুমি আমার অনেক পুরনো বন্ধু তুমি স্যার বললে বড্ড বেমানান লাগে তবুও তো চাকরি স্থলে তুমি আমার অনেক বড় র‍্যাঙ্ক বড় স্যার ও হ্যাঁ বাহাদুর সন্ত্রাসী আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে বলো কি থানায় একটা ফোন লাগাও তো ওকে ফোন করে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দেখো বাহাদুর আবার ফোন উঠিয়ে ঘুমিয়ে আছে কিনা স্যার এই দুজনকে আমার পক্ষ থেকে ধরে এনেছি স্যার আমরা কি অপরাধ করেছি আমাদেরকে কেন ধরে এনেছেন স্যার পুরা রামনাপারকে বসে গোপনে আলাপ করছিল প্রেম করছিল আপনি কি আপনার বউর সাথে মাইক বাজারে প্রেম করে হ্যাঁ হ্যালো না রে ভাই এটা দমকল বাহিনী না রং নাম্বার আপনি তো সবকিছু গোপনেই করেন নাকি হ্যাঁ জি স্যার তা করি স্যার ওদের কাছে আর নেই সেন্ট্রি তোমার সাহস তো কম না আমারে ঘুষ দিচ্ছ আমি ঘুষ খাই না যত সব স্যার আমাদের ছেড়ে দিন আমরা কোনো অপরাধ করিনি স্যার আরে ছেড়ে তো অবশ্যই দেব এই ছেলে এর সাথে তোমার সম্পর্ক কি স্যার আমি ফুলিকে ভালোবাসি স্যার থাম সাদা এই জুতা দাও আরে জুতা তোমার পাই আছে এই ভালোবাসো দুজন দুজনকে ভালোবাসো স্যার আমি ইসুফকে সত্যি ভালোবাসি ওকে ছাড়া বাঁচবো না আরে বাঁচতে হবে কারণ ও তোমাকে ভালোবাসে না আমি দেখেই বুঝে ফেলেছি চোরটার মতো চেহারা বল বল আল্লাহ পাকের মতো পবিত্র জায়গায় আর গোপন আলাপ করবি হ্যাঁ বল বল শালা স্যার আমাকে মারবেন না স্যার স্যার আমি ফুলিকে ছাড়া বাঁচবো না স্যার 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 ওকে মারবেন না স্যার ওকে ছেড়ে দিন সরকারি জায়গায় আর গোপন আলাপ করবি সরকারি তাকে প্রেম আবার গোপনে আলাপ ওকে মারবেন না স্যার ইসুকে ছাড়া আমি বাঁচবো না চল কান্তাসো কিন্তু চোখে পানি নাই নিশ্চয়ই কোথাও কোনো গণ্ডগোল আছে তোমার হিস্ট্রি শুনতে হবে আসো আমার সঙ্গে আসো চলো তারে ঘুষ খায় না কি যে খায় আমি কিন্তু সবার মতো না আমি উল্টা আমার চরিত্র দেখা আমার বউ ভাইগা গেছে এইখানে কেউ নাই শুধু তুমি আর আমি
শেষ পর্যন্ত পুলিশের চাকরি করে জনগণের উপকারের নাম করে একটা মেয়েকে ধর্ষণ করে নেই স্যার, একটু আলাপ করছিলাম। তোর অপরাধের শাস্তি কতটুকু হওয়া উচিত তা আমাদের জানা নেই। এই মুহূর্তে তোকে জুতো পেটা করে থানা থেকে বের করে দেয় প্রথম কাজ। তোকে এই মুহূর্তে থানা থেকে ক্লোজ করা হলো। বাবা আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার মান সম্মান ইজ্জত কিছুই নাই বাবা। তোর মান সম্মান ইজ্জত নষ্ট করছে ওই কমিশনার বি চৌধুরী আর এসপি আলী আমজাদ। পালা চলে পুরো ধারখানে হয়ে যাইব, শেষ হয়ে যাইব। কোথায় জুতা নিকে? সে বড় দুঃখের কথা, বড় অপমানের কথা, আমারে পিটাইছে। জুতা দিয়া প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আর জুতা পরুম না বাবা। ওহন আমার চাকরিও নাই। বলেন কি বাহাদুর, আপনার চাকরিও নেই? হ্যাঁ আব্দুল্লাহ সাহেব, সেদিন আপনার থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য আজ আমার চাকরিও নাই। ওই দিন আপনার কারণে আমার মামু চাকরি হারাইছে। সেদিন আমার থানা থেকে ছেড়ে দিয়া আপনি ভুল করছেন, কারণ থানায় আমার অনেক মামলা আছে। ওস্তাদ মামলা তো আপনি কান নাই, মামলা খেয়েছি আমরা। অহন মামুল লেগে কি করণ যায়? শোনেন, যারা আপনার বিরুদ্ধে অন্যায় করেছে তাদের উপর আপনি প্রতিশোধ নেন। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, আপনার সাহায্য সহযোগিতা পাইলে বদলা আমি নেবই। যারা তারা জুতা দিয়ে পিটাইছে, চাকরি খাইছে, অঘরে জ্বালায় দে, পুড়ায় দে। বম বাবা তুমি না ঘুমালে কি আমি ঘুমাতে পারি? তুই যা, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবি। কি এত ভাবছ? ভাবছি আজ রাজুর বিসিএস এর রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট করতে পারলে পুলিশে জয়েন করা সহজ হবে, সে যে আমার কি আনন্দ। আমি ভাবছি পুলিশের চাকরি করলে আমার ছেলেও তোমার মতো 24 ঘন্টা ডিউটি করবে, আমি সারাদিন অস্থির থাকবো, দুশ্চিন্তা আমার আর ভালো লাগে না। এসব কি বলছো মিঠু? আমি সারা জীবন ওই একটাই স্বপ্ন দেখেছি, আমার ছেলে পুলিশ অফিসার হবে, আর পুলিশ অফিসার হলে আমি মরেও শান্তি পাবো। ছি, তোমাকে না 100 দিন বারণ করেছি মরার কথা বলবে না। ঠিক আছে, আর মরার কথা বলবো না, যাও এক কাপ চা নিয়ে এসো। আমার মনে হয় রাজু এসেছে। বাহাদুর খান, তুই আমার বাড়িতে কেন এসেছিস? চাকরির শেষ চৌকিদারি মায়ের শেষ জুতার বাড়ি, আমার দুঃখ আমার কষ্ট আপনার পায়ের জুতার বাড়ি আমার গালে, কখনো কি ভুলতে পারি? তোর মতো বদমাইশরা কখনো ভুলতে পারে না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাবো, অবশ্যই বেরিয়ে যাব, তবে আপনার জানটা নিয়া। যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস, তাহলে স্বামীর মতো তোর পোলামায়া সহ তুইও খুন হবি।
কথাটা মনে রাখিস। যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস তাহলে স্বামীর মতো তোর পোলামায়া সহ তুইও খুন হবি, কথাটা মনে রাখিস। হ্যালো, হোয়াট? ডিএসপি আমজাদ সাহেবকে হত্যা করা হয়েছে? কাঁদবেন না, শান্ত হন ভাই। ভাই এখানে তো লোক কেন, ভিড় কেন? তোমার বাবাকে কে বা কারা যেন হত্যা করেছে? বাবা বাবার কিছু হয়নি মো বাবা, বাবা এক্ষুনি উঠবে, বাবা দেখ মো মা দেখো বাবা, বাবা এক্ষুনি উঠবে, বাবা বাবা বাবার কথা বলবে না, আমাদের বাবার আদর করবে না রে ভাইয়া। বাবা বাবা উঠো, দেখো বাবা আমার বিশেষ রেজাল্ট, আমি আমি ফার্স্ট হয়েছি। বাবা বাবা চোখ খুলো, তাকাও বাবা, একটি বারের জন্য দেখে যাও তোমার কষ্ট সার্থক হয়েছে। তোমাকে তোমাকে উঠতেই হবে বাবা, উঠতেই হবে। এই যে দেখো খবরের কাগজে আমার নাম্বার ছাপিয়েছে, একটি বার দেখো বাবা, একটি বার দেখো বাবা, একটি বার দেখো বাবা। এ কি হয়ে গেল বাবা, বাবা বাবা আমার ভাই আমার বাবাকে কার হত্যা করলো? আপনারা চুপ করে থাকবেন না ভাই, কথা বলুন, কথা বলুন ভাই, কথা বলুন। উত্তর কারো জানা নাই, কান্নাকাটি না করে তোমার মায়ের পাশে খাড়াও, তারে সাহস দেও। তুমি ভাঙা পড়লে সংসারে কি হবে? হ্যাঁ তোমার বাবার স্বপ্নের কি হবে? হ্যাঁ বাবার স্বপ্ন আমি ঠিকই পূরণ করবো। ভাবি একবার বলুন কে খুন করেছে আপনার স্বামীকে? আমার স্বামীকে খুন করেছে? যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস তাহলে স্বামীর মতো তোর পোলামায়া সহ তুইও খুন হবি, কথাটা মনে রাখিস। কি হলো ভাবি বলুন? আমি জানি না, আমি দেখিনি। মিথ্যে বলছেন ভাবি, ভয় নেই বলুন আপনি হত্যাকারীকে দেখেছেন? না আমি দেখিনি, আমি জানি না, প্লিজ আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। হত্যাকারীকে দেখেও যখন অস্বীকার করছেন তখন পুলিশের কিছুই করার নেই, অপরাধীরা এভাবেই ক্ষমা পেয়ে যাবে, হয়ে যাবে সমাজের বিশিষ্ট লোক, ভণ্ড সমাজ সেবক। তোমার কি সমস্যা? সব কিছু খুলে বলো। তিন বছর আমার বিয়ে হয়েছে, আমার স্বামীকে নিয়ে আমি সুখী আছি, কিন্তু 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 কি বাবাকে বলো, আগে না তো তোমাদের কোনো সন্তান হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি,
কিন্তু কোনো কিছুতে কোনো ফল হয় না। এই সবারে যাইতে কো, কাল সকালে যাইতে কো। এই সবাই যাও, তুমি না, সবাই যাও 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 সবাই, বাবার মেজাজ খারাপ, যাও। আমার পড়া পানি খায়া সুইতা ভুইতা খাইটা। বাবা কি বললো? সুইতা ফুইতা খাইটা মানে হলো বাবার এই পড়া পানি খায়া ওই ঘরে গিয়া খাটের মধ্যে শুয়ে পড়ো। কি বলেন, পানি খেয়ে খাটে শুয়ে পড়বো? নেদার পানি ভরা খায়া সোজা চোখ বন্ধ কইরা তারপর খাটে গিয়া শুয়ে পড়। বাবার কথা না শুনলে জীবন অসন্তান হবে না। আমার পরে যাবি উস্তাদ মানুষ না, জয়লা যাবি, কইরা যাবি, সরকার যাবি। আমি পরেই যাবো। পরে আমি কিছুই করি না, বদমাই শালা ভণ্ড। আরে তোর বাবা আমি হুম। আমি বুঝে দিই কান্দিস। বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ, আমি শুইলে তোর পোলা বানাইব, একটু কান্দি ফেলে সহ্য কর। হ্যাঁ পোলা হইব তোর, আমি কইতে রয়েছি পোলা হইব। এতদিন তোকে শ্রদ্ধা করতাম, আজ তোকে আমি মেরেই ফেলবো। জয়লা যাবি, কুইরা যাবি, সার খার হয়ে যাবি। আব্দুল্লাহ ছাইরা দাও, বাবারে মাইরো না, বাবা আমাকে অনেক উপহার করে। পাণ্ডব বাবার আমি খুন করবোই, আইজোরে খুন করার পর সবাই মিলে আশাবাদ করুম, কেউ কোনো খারাপ কাজ করুম না, সবাই ভালো হয়ে যাবো, সৎ হয়ে যাবো। বলো কি ওস্তাদ, এতদিন তোমার কথা অনেক খারাপ কাজ করছি, খুন করছি, আজ তুমি ভালো হয়ে গেলে আমাকে বিরুদ্ধে যে থানায় মামলা আছে তার কি হইব, আমাকে বিপদ হইব, তাই আমরা তোমার ভালোই যদি মনে ওস্তাদ। আমি যা বলছি তাই হইব, নইলে খবরদার আব্দুল্লাহ আমার ভাগ্নারে ছেড়ে দে। ওই এইখানে আমি ওস্তাদ, আমি যা কব তাই হইব। দিল তো পাগল হ্যায়, হম ভি পাগল হ্যায়। ভাগ্না বুকে আ মামু। তোমরা কি আমার সাথে আসো? বাস আমার কথা মতো চলবা, আজ থেকে আমি তোমাদের বাবা। আমি এলাম শুধু বাবা, আর তুমি হয়েছে গিয়া বাবার বাবা। তোমরা যদি আমার পাশে থাকো, আমার কথা শোনো, তোমাদের দুঃখ কষ্ট থাকবে না, আমি হব এই অঞ্চলের প্রধান।
বাবা জুতা আপনি সারা দিন খালি পায়ে থাকেন ধুলাবালি ময়লা লাগে ভাই আমার মামু আপনার লাইগা ইতালিয়ান জুতা বানাইছে পরে হারামজাদা শালা আমার জুতো উপহার দাও তোর এত বড় সাহস জানোস না আমি জুতা পরি না হ্যাঁ জুতা দেখলে আমার পুরান কথা মনে পড়ে যায় উ আল্লাহর কি কষ্ট বাবা আমারে মাফ করে দেন এই যে কান ধরলাম আর কোনোদিন জুতা নাম লব না মামু আরে মারো ভালো করে আমার জুতা লইয়া মামু তুই আজ বিকালে যে সম্বর্ধনা অনুষ্ঠান আছে এখানে জুতা ছাড়া যাইবা ওইখানেই তো পলিটিক্স আজ ওইখানে সাংবাদিক আসবে এসপি আমজাদের স্ত্রী আসবে জুতা নিয়ে যদি পলিটিক্স করতে না পারলাম তাইলে আবার কিসের নেতা বলেন 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 আচ্ছা বাহাদুর খান আপনার কেন বাহাদুর বাবা বলা হয় দেখেন আল্লাহ কখন কোন মানুষের ভিতরে কি শক্তি দিয়া দেয় তা আল্লাহই জানে আমার পরা পানি খায় অনেকেই সুস্থ হয় তাই বাবা বলে ডাকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এদেশের মানুষের সেবা করতে চাই সবার দোয়া নিয়ে বাঁচতে চাই দেখেন আমি রাজনীতি করি ভবিষ্যতে আমি আপনাদের প্রতিনিধি হইয়া ওই সংসদে যাইতে চাই আচ্ছা বাহাদুর বাবা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি কেন পায়ে জুতো পরেন না কেন খালি পায়ে থাকেন আমি এই দেশের মানুষকে ভালোবাসি আমি মনস্থির করেছি যতদিন পর্যন্ত এই দেশের 13 কোটি মানুষের পায়ে জুতা পরার সামর্থ্য না হবে ততদিন পর্যন্ত আমি জুতা পরব না বাহ 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 বড়ই চমৎকার একেই বলে গুণীজন বাবা কি আসলেই ভালো মানুষ নাকি আমার মতো টু বুঝছি তুই কি ভাবতেছস তুইও আমার মতো 2 নম্বর আমার পিছনে লাগবি শুয়োরের বাচ্চা তোরে আজকে কেন ফেলামো আমার এই সংগঠন থেকে অনেক গুণী কৃতি সন্তানকে পুরস্কার দিয়েছি অবশ্য সবই মরণোত্তর মানে মরণের পরে তেমনি এক কৃতি সন্তান মরহুম আলী আমজাদ যিনি পুলিশের এক সাহসী ব্যক্তিত্ব কিছুদিন আগে আততায়ীর গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন আমরা এই জঘন্য হত্যার বিচার চাই খামোশ মরহুম আমজাদ সাহেবের স্ত্রীকে মঞ্চে এসে পুরস্কার নেবার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি আসেন ভাবি আসেন আসেন আসো সাংবাদিক মামু কইতেইলা শোনো সেবা করে আস আগুরা কি দেখতেছো সাংবাদিক খুব সুন্দর জায়গায় নিয়ে আইছেন বাবা হা কইরা দেখতে হয় বলো কি চাও আপনার মতো লোকের সেবা করতে চাই বাবা বুঝতে পারছি আমি 1-2 নম্বর আর তুমি আরেক 2 নম্বর সাংবাদিক এই যে ঘর বাড়িটা দেখতেছো এটাই আমার রাজ্য আমার দেশ এই দেশের আমি প্রধান আরে আমার ভাই না সহকারী প্রধান মামুর কলিজার টুকরা মামুর আবার এক একটা বিভাগের লেগা এক একজন মন্ত্রী আছে আমি হইলাম প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী পরিষদ ছাড়া উকিল আছে থানার ওসি আছে বাকি ছিল সাংবাদিক তুমি আমার সব ভালো কাজের ছবি তুলা পত্রিকা ছাপাই দিবা ঠিক আছে বাবা ঠিক আছে আপনি কোনো চিন্তাই করবেন না এমন সব খবর ছাপাবো আপনি বড় নেতা হয়ে যাবেন ভাই বাটা আমি তো এমনিতেই বড় নেতা শোন আমি খারাপ লোক আমার আস্তানায় আসাকে বেমানি করলে
তার আমি মাইরা ফালাই। ঠিক ঠিক, মাইরা ফালানো উচিত। মা, আমি বুঝতে পারছি না কি দেখে তুমি এমন ভয় পেয়ে গেলে। বাদু খান কত ভালো লোক, বাবাকে মরণোত্তর সম্মান দিয়েছেন। ওসব কথা থাক বাবা, ওসব সম্মান পুরস্কার নিয়ে আমি বাঁচতে চাই না। আমি চাই শুধু তোদের বুকে নিয়ে বাঁচতে। মা, বাবা নৃশংসভাবে খুন হলো আমাদেরই বাসা, খুনিকে কেউ দেখলো না। পুলিশ এখনো খুনের রহস্য বের করতে পারলো না। মা, তুমি কি কাউকে সন্দেহ করছো? বলো মা, তুমি কি কাউকে দেখেছো? রাজু, আমি কাউকে সন্দেহ করছি না, আমি বাসায় ছিলাম না। তুই আমাকে আর প্রশ্ন করিস না বাবা, আমাকে একটু শান্তি দে। বল, তুই তোর বাবার স্বপ্ন পূরণ করবি, একজন বরিষ্ঠ পুলিশ অফিসার হয়ে বের করবি তোর বাবার হত্যার রহস্য? হ্যাঁ মা, আমি পুলিশ অফিসার হবই, সেদিন খুঁজে বের করবো আমার বাবার হত্যাকারী কে। আমি যাব না, কেউ আমাদের কোন রহস্য উদ্ঘাটন করতে পারবে না, কি বলেন? ঠিক বাহাদুর বাবা, ওই মহিলা চুপ হয়ে গেছে জনগণের কাছে। আপনি একজন কামের লোক, খুব ভালো লোক, শুধু প্রবলেম ওই পুলিশের। ওসি সাহেব, তল্লাশি নিতে আসছেন? হ্যাঁ বাহাদুর বাবা। তল্লাশি করিস না, জইলা যাবি, পুইরা সারখানে যাবি। দূর, আরে জইলা যাতে না যায়, পুইরা যাতে না যায়, সেই দোয়াটা দিয়া দেন। ভিতরে যা, সব ব্যবস্থা করা আছে জানো। ও বাবা, একটা কথা, পুলিশের লোক কিন্তু ছদ্মবেশে বিভিন্ন জায়গায় আপনাকে আকাম কুকাম ধরনের লেগা ঘুরা বেড়াইতেছে। তাই নাকি? ছদ্মবেশে আমরাও অনেক কুকাম করতেছি। এই সাত সকালবেলা কে আবার আসলো, কি জ্বালা! ভিক্ষা করছি। এই ফকির, তোমার সাহস তো কম নয়, কলিং বেল টিপে তুমি ঘরে ঢুকে গেছো। সিস্টার মানে বোন, সারা দুনিয়া আধুনিক হইছে, আর এই ফকিরটা কি আধুনিক হয় নাই? তা হইছে, ওই নিয়া, তুমি আর কি চাও? ফকিরের চাওয়ার কি শেষ আছে? আই, আপনি ওড়না পরেন নাই, সব কিছু কেমন জানি সেক্সি সেক্সি লাগতেছে। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, ক্লোজ করে দিলেন। ফকিরের বাচ্চা বারে ইংরেজি কয়? বিশ্ববিদ্যালয়ে পড়া এখন ভিক্ষা করি, সবই হলো কপা। যাও গা, আপনার হাত দুটা ধরে। এই যে স্যার, করতেছেন কি? ছাড়েন। আরে পাইছি যখন ছাড়ুন না, আমি তা করি আর কাউরে কোয়েন না। মা, ভাইয়া দেখে যাও, ফকির আমাকে জড়িয়ে ধরেছে। আমি আপনাকে আরি আরি, তুমি দেখলে ভাইয়া, ও আমাকে কিরকম ভয় দেখালো। তো আরে বাবাজি, এরকম ফকির বাবাজির ড্রেসে কেন? আসামি ধরতে ছদ্মবেশে গিয়েছিলাম, ওই বেশে চলে এসেছি। আরেকটা খবর দিচ্ছি রাজু, তোমার পুলিশে ভাইবে পরীক্ষা ডেট দিয়েছে। কবে পরীক্ষা ডেট দিয়েছে? 15 জুন সকাল 10টায়। বাবা ভালোভাবে প্রিপারেশন নে, ভাই ভাই ভালো করতে হবে। আমি আসি। কিরে মৌ, এই নতুন জামাতে কোথায় পেলি, কে তোকে দিয়েছে? মা, তুমি যা ভাবছো তা না, এই জামা ভাইয়া দিয়েছে। রাজু, ওর কাছে এমনিতে কোনো টাকা পয়সা নেই, তুই জামা নিতে গেলি কেন? মা, আমার কোনো দোষ নেই, ভাইয়ার টিউশনির টাকা জমিয়ে এই জামা আমাকে কিনে দিয়েছে। রাজু দিয়েছে, খুব সুন্দর জামা। আরে এমন যদি হয় আমি ভাইবা পরীক্ষায় ফেল করলাম, তাহলে কি হবে? প্রশ্নই ওঠে না, যে ছেলে রিটার্নে ফার্স্ট হয় সে ভাইবাতে ফেল করবে, আর ইতিহাসে নেই। তুই এই ছেলে হাত ধরে কোথায় যাচ্ছিস? তুই মানে আপনি
বদমাশ, আমার গায়ে হাত দিয়েছিস? বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন, আমি আপনাকে অবিকল আমার বোনের মতো ভেবেছিলাম। রুনা, শালাকে মারো, শালাকে বড় টাউ। এরকম অনেকের গায়ে হাত দিয়ে ধরা পড়লে বলে বোন। না না, আপনার জামা মতো সেম জামা আমার বোনেরও আছে। বদমাশটা পালিয়েছে। কত রকম ডাউট বাড়ছে। মিস্টার পাপ্পু, বাহাদুর খান সম্পর্কে আপনি যে রিপোর্ট করেছেন তাতে মনে হচ্ছে উনি এদেশের সবচেয়ে ভালো মানুষ। আপা, আমার মনে হচ্ছে ওই ভুয়া বাহাদুর খান সাংবাদিক পাপ্পুকে কোনো তাবিজ টাবিজ ফুপা দিয়েছে, যার দরুন বাহাদুর খানকেও বিশ্বাস করে ফেলেছে, উনি তো আবার পীর বাবা। আহা রুনা, বাহাদুর বাবা বড় কামের লোক, উনি যাই বলেন তাই করেন। তাছাড়া এদেশের মানুষকে উনি এত বেশি ভালোবাসেন যে যতদিন পর্যন্ত এদেশের 13 কোটি মানুষের পায়ে উনি জুতা না দেখবেন ততদিন পর্যন্ত উনি জুতা পায়ে পড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। রাখো এসব ভণ্ডামি, দেখো কোথাও খারাপ কাজ করতে গিয়ে জুতার বাড়ি খেয়েছে, তারপর জুতা পরা ছেড়ে দিয়েছে, এখন বলে বেড়াচ্ছে দেশের মানুষকে ভালোবাসি। ওহো ম্যাডাম, আপনাকে তো আসল কথা বলাই হয়নি। আজ রাস্তায় টাওয়ার রুনাকে জড়িয়ে ধরে তারপর বোন বলে ধরেই ফেলেছিল। তবে ছেলেটাকে শরীরের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিয়েছি, থাপ্পড় খেয়ে বলে বিশ্বাস করুন আপা, আপনার জামার মধ্যে আমার বোনেরও একটা জামা আছে। কত রকমের টাওয়ার যে আজকাল বেরিয়েছে। ও মা, 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 আমি মৌখিক পরীক্ষা দিতে যাচ্ছি। পানিটা খেয়ে নে। পানি কেন? হুজুরের পড়া পানি, খেয়ে নে, বুকে সাহস পাবি। আসি মা। সাবধানে যাস, আর দেখিস রাস্তায় কোনো ঝামেলায় জড়াবি না, যে কোনো মূল্যে আজকের ভাই ভাই তোকে পাশ করতেই হবে। ঠিক আছে মা, আমার জন্য দোয়া করো। আসি মা। হে আল্লাহ, আমার ছেলে যেন ভালোভাবে ভাই ভাই টিকে যায়, ও যেন পুলিশের চাকরিটা পায়। রাজু, রাস্তায় কোনো ঝামেলায় জড়াবি না, যে কোনো মূল্যে পরীক্ষায় তোকে পাশ করতেই হবে। প্লিজ আমাকে বাঁচান, ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। শয়তানদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান প্লিজ। আপনি যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। এই যে ভাই, এই যে ভাই, আমার মা আমাকে মারামারি করতে নিষেধ করে দিয়েছে, প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন। আলায় আমার আটকেছে, ছুটা না। আরে ভাই, ছুটা মতো আমি। আরে আলায় আমার আটকেছে, মায়েরা দিলেন। আরে ভাই, তাড়াতাড়ি ধরেন, এই ভাইটা ধরেন আর ঘড়িটা রাখেন। শালা,
সেদিন রাস্তায় আমার কথা বলার সময় নেই, আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তবে শুধু একটি কথা বলে, হাতের পাশাগুন যেমন সমান না, তেমনি সব মানুষের সমান না। সেদিন ভুলবশত আমি আপনাকে বোন মনে করে ধরতে গিয়েছিলাম। ও আমার পরীক্ষা, আমি আসি। শুনুন, হ্যাঁ ও ফাইল ঘুরি, খুদা হাফেজ। এই শুনুন না, আল্লাহ জানে কি হবে। আপনি কোথায় যান? আমার ভাইবার পরীক্ষা আছে, আমাকে ভিতরে যেতে দিন। এখন ভাইবার কে সময় শেষ, সারা রাত জুড়ে মিটিং করছেন, আপনি এখন যেতে পারবেন না, পরে আসেন। আরে আমাকে যেতে হবে। আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভেতরে কেন এসেছো? স্যার আমি শফিকুল ইসলাম রাজু, আজ আমার ভাইবার পরীক্ষা ছিল, কিন্তু একটা মেয়েকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে আমি সময় মতো উপস্থিত হতে পারিনি। রাজু, তুমি সময় মতো উপস্থিত হতে পারোনি, তার জন্যে ভাইবা পরীক্ষা তো আমরা বন্ধ রাখতে পারি না। একটি নির্ধারিত সময়ে ভাইবা পরীক্ষা নেওয়া হয়, তাই সময় শেষ এবং ভাইবা বোর্ডের সদস্যরাও চলে গেছেন। স্যার আমার বাবা মরহুম আলী আমজাদ পুলিশ ডিপার্টমেন্টে মৃত্যুর আগের দিন পর্যন্ত চাকরি করেছে। তার স্বপ্ন ছিল একদিন একদিন আমি পুলিশ অফিসার হব। স্যার রাজু, তোমার বাবা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একজন সৎ অফিসার ছিলেন সত্যি, কিন্তু তোমার জন্য আমরা এই মুহূর্তে কিছুই করতে পারছি না। না স্যার, আমার জন্য আপনাদের কিছু করতেই হবে। আর যদি ওই মেয়েটি রাস্তায় তার ইজ্জত হারাতো, তাহলে কি পুরো পুলিশ ডিপার্টমেন্ট পারত মেয়েটির ইজ্জত ফিরে দিতে? জবাব দিন স্যার, জবাব দিন। তুমি খুব বেশি কথা বলছো, তোমার ব্যাপারটা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে আলাপ করব। তুমি এখন আসতে পারো। বাবা, আজ যদি ওই রাজু আমাকে না বাঁচাতো, তাহলে নিশ্চয়ই ছেলেটি ভাইবা বোর্ডে ঠিক সময় মতো উপস্থিত হতে পারত। কিন্তু রুনা, ভাইবা বোর্ডের একটা নিয়ম আছে, সময় মতো উপস্থিত হতে না পারলে পরবর্তীতে সে পরীক্ষা নেওয়া হয় না। নিয়ম তো বাবা নিয়মই, যে নিয়ম কোনো দুর্ঘটনাকে ইম্পর্টেন্স দেয় না, যে নিয়ম মানুষের বিপদ আপদকে তোয়াক্কা করে না, সেটা কোনো নিয়ম নয় বাবা। হ্যাঁ আমি অস্বীকার করছি না, কিন্তু ওই ভাইবা বোর্ডে যারা উপস্থিত ছিল তারা সবাই অফিসার, তাদের সবার মতামতের একটা মূল্য আছে। শুধু মূল্য নেই তোমার মেয়ের, মূল্য নেই তোমার মেয়ের ইজ্জতের। আজ তোমার মেয়ে ইজ্জত হারালে, তোমার পুলিশ প্রশাসন কি পারত সেই ইজ্জত ফিরিয়ে দিতে? কোথায় যাচ্ছিস মা? পত্রিকা অফিসে যাচ্ছি, রিপোর্ট করতে হবে। নিশ্চয় কমিশনার সাহেবের কাছে এসেছেন। আমি তারই মেয়ে রুনা। জি, আপনি কমিশনার আঙ্কেলের মেয়ে? আপনার যে ক্ষতি হয়েছে আমার জন্য, সে ক্ষতিপূরণ আমি কিছুতেই করতে পারবো না। ভিতরে যান, উনি আছেন। আঙ্কেল আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুনা আমারই মেয়ে, আজ তাকে রক্ষা করতে গিয়ে তুমি ভাইবা পরীক্ষা দিতে পারোনি, তার সবই আমি শুনেছি। তাছাড়া তোমার বাবা ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু, তার স্বপ্ন ছিল তুমি পুলিশ অফিসার হবে। তুমি ভালো রেজাল্টও করেছ, কিন্তু কিন্তু আঙ্কেল, যে করে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমাকে পুলিশ অফিসার হতেই হবে, আমার বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। আমি ভাইবা বোর্ডের সবার সাথে আলাপ করেছি, সবাই মোটামুটি আশ্বাস দিয়েছেন, বাট অনেক প্রবলেম আছে। প্রবলেম? শোনো রাজু, তোমার বাবার হত্যার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি, এই মুহূর্তে তুমি পুলিশ অফিসার হলে তুমিও খুন হতে পারো। কিন্তু কেন স্যার, আমি কি অন্যায় করেছি? আমি কি পুলিশ অফিসার হতে পারবো না? পারবে, বাট সময়ের প্রয়োজন। রাজু, যে মুহূর্তে তুমি তোমার মাকে বলবে তুমি পুলিশের চাকরি পাওনি, সেই মুহূর্তে তোমার মায়ের স্বপ্ন ভেঙে চুর মার হয়ে যাবে, এমনকি তুমি তোমার মাকে হারাতেও পারো। না রে, আমি আমার মাকে হারাতে পারবো না, বাবাকে হারিয়েছি, আর যদি আমার মাকেও হারাই তাহলে আমি কি নিয়ে বাঁচবো? বল আরে, আমি কি নিয়ে বাঁচবো? এভাবে ভেঙে পড়ো না রাজু,
শক্ত হও। আমার বিশ্বাস তুমি একদিন পুলিশের চাকরি ঠিকই পাবে। আর তাই তোমার মাকে বাঁচিয়ে রাখতে হলে তোমাকে মিথ্যা কথা বলতে হবে। মিথ্যে কথা? মা, মা! রাজু ভাইয়া, ভাইয়া তুমি ভাইবা পরীক্ষা পাশ করেছো? ভাইবাতে আমি। কি হয়েছে আমাকে বল রাজু, কথা বলছিস না কেন? ভাইবা বলে আমি না, ইয়ে আমি বলছি। কি আর হবে, ওই বরাবরের মতো ফার্স্ট। আরে আগে বলবি তো, কংগ্রাচুলেশন ভাইয়া। খালাম মা, মিষ্টি নেন। মা মিষ্টি? আগে মিষ্টি খাওয়া, তারপর কথা। আমি জানতাম তুই পাশ করবি, তাই আমি আগে মিষ্টি আনিয়ে রেখেছি। রাজু, খালাম্মাকে মিষ্টি খাইয়ে দে। মা তুমি খাও। রাজু, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তোর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দেখুন, বিল তো ওনারা দিবে। ওই তুমি বাটপাক, বিল দাও, তা নাহলে প্যান্ট শার্ট গুলা রাইখা দেবো। ইয়ে মানে আমার কাছে তো কোনো পয়সা নেই। আপনি বিশ্বাস করুন, ওই ছেলেগুলো বুঝেছি বাটপারি করেছে। বসুন, চা খাই। তা শুনেছি বিভিন্ন কৌশলে পুলিশ মানুষের কাছ থেকে টাকা নেয়, আর ওই বাটপার গুলো আপনার সাথে জালিয়াতি করে ফেললো। যে আমি এখনো পুলিশ অফিসার হতে পারিনি। খাবার কিছু নেই, আমার বিশ্বাস পুলিশের চাকরি আপনার হবেই। চাকরি হলে আবার আমার কাছ থেকে ঘুষ চাইবেন না তো? তা তো অবশ্যই চাইব, তবে প্রথম ঘুষ হিসাবে আপনাকে চাইব। আপনি পুলিশটা নিয়ে কবে যাচ্ছেন? জুলাইয়ের 1 তারিখে, জানি না ভাগ্যে কি আছে। কমিশনার সাহেব, যেদিন এসপির পোলা রাজুর গায়ে পুলিশের পোশাক দেখব, সেদিন তারে আমি বসে
মা পত্রের প্রথমে তুমি আমার সালাম নিও আমি পুলিশের ট্রেনিং এ চলে গেলাম তোমাদের কাছ থেকে বিদায় নিতে খারাপ লাগবে তাই চিঠি লিখে চলে গেলাম মা আমার জন্য দোয়া করো চিন্তা করো না মা ট্রেনিং শেষেই চলে আসব ইতি তোমার রাজু क्यों तुम भलोर जन সবার মতো না আমি উল্টা ভাইগনা প্রতিরক্ষা মন্ত্রী জি মামু সকাল সকাল গিলা খাইছো তোমার এতগুলা মদের বাটি সকাল সকাল খামুনা তো কি করব শোনো বেশ বাদেশি খাইবা বিদেশি জগা ওই ঘরের ভিতরে মাইয়াডারে না মাইরা সব বাইন্দা বাইরে সাইডা দিয়ে আসো মানুষত্ব মহাপা ঠিক তুমি তো আবার মুখোশ পইরা মদের বাটি বন্ধ খুইলা দিবেন কবে খুইলা যাইব মাল একটু বেশি সারাদিন কি এত ভাবেন বলতে পারেন বাবা রে কি আর ভাববো সন্তানের মা হওয়া যেমন সুখের তেমনি সন্তান চোখের আড়াল হয়ে গেলে কত যে কষ্টের বেদনা তোমাকে বোঝাতে পারবো না কতগুলো দিন রাজুর কোনো খোঁজ পাই না রাজু ট্রেনিং এ গেছে খুব শীঘ্রই চলে আসবে হ্যাঁ চলে আসলে ভাইয়া হবে এএসপি আর তুমি হবে তার আন্ডারে দারোগা ভাইয়ের সামনে তুমি আমাকে সেলুট করবে কি বললি দেখেছেন কি বললো আমাকে ওর কথা কিছু মনে করো না বাবা আচ্ছা রাজু তোমাদের কাছে কোনো চিঠি দেয় না আমাকেও কোনো খবর দেয় না কেন বাবা মা মামা ভাই এসেছে রাজু এসেছিস বাবা হ্যাঁ মা দোয়া করি বাবা দোয়া করি ওই দেখো চোখে পানি এই চোখের পানি যে কত আনন্দের তা তোকে বোঝাতে পারবো না ভাইয়া তোমার পুলিশের ড্রেস কোথায় পুলিশের ড্রেস ব্যাগে আছে রাজু তোর কোন থানায় পোস্টিং হয়েছে আপাতত আমি সব থানায় কাজ করতে পারবো মা খুব ভালো হয়েছে মা কারা কাঁদছে আমাদের পাশের বস্তিতে গুন্ডা পাণ্ডাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ
ওরা দুই নম্বর মদ বিক্রি করে, প্রায়ই ওই মদ খেয়ে মানুষ অসুস্থ হয়ে মারা যায়। যাকগে, তুই যখন এসেছিস এখন ওই গুন্ডাদের মেরে জেলে দিয়ে শায়েস্তা করবি। ওই হালারা, দিন দিন মদের সেল কমতেছে কে? ওস্তাদ, সাংবাদিকরা প্রতিদিন ভেজাল মদের কথা পেপারে লেখতাছে, আর ওই ভেজাল মদ খায়া বহু লোক মারা যাইতেছে। মরুগা, তোরে কি কইছিলাম? বেচে কেনে কত হইছে? কেসে টাকা কই? মামুরে কি বুঝামো? ও পটদুদা, চলো করছি কি? আমি যা যা কমু ঠিক মতো হুনবে, মগজে ঢুকাবে। পুলিশ ওস্তাদ ধরে নিয়ে আইছি। সাংবাদিক রুনা, এই দেখো এই ক্যামেরা দিয়া পলায়া পলায়া ফটো তুলতে ছিল, তাই ধরে লই আইছি। দেখুন আমার কথা শুনুন, আমি এসেছিলাম মদ খেতে, এই মদ আমার খুব ভালো লাগে। ভালো লাগে দরহালি রে, আগে মদ খাওয়া মাতাল কইরা লই, তারপরে করেছেন কি? বড় স্যারকে অ্যারেস্ট করে ফেলেছেন, ছেড়ে দিন ছেড়ে দিন বলছি। ইন্সপেক্টর আরিফ, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? বড় স্যার আবার কে? বড় স্যার মানে আপনার বড় অফিসার স্যার, শরীফুল ইসলাম রাজু, সদ্য এএসপি হয়ে ঢাকা এসেছেন। স্যার ওদেরকে আচ্ছা রকম দিয়েছেন তো? থ্যাংক ইউ স্যার। সাউদ্দিন সাহেব, ওকে থানা নিয়ে যান। চলো স্যার, আপনি থানায় যান, আমি এক্ষুনি আসছি। আমি তো নেশে বুধ হয়ে গেছি, আমি বাবা বাসা যাব না, বাসায় গেলে আমার বাবা আমার উপর ভীষণ রাগ করবে। কি মুশকিল, বাসা যাবেন না তো কোথায় যাবেন? আমি এসপি রাজুর সাথে যাব, খাবো দাবো ফুর্তি করবো। মারছে এটা তো কি কর? আমি মেয়ে মানুষের সাথে ফুর্তি করি নাই, তাই আমার অভিজ্ঞতাও নাই। তারপরে আপনি আবার মাতা। আর না, মাতাল বলছেন কেন? আপনি ভুল করছেন, আমি সম্পূর্ণ ঠিক। ম্যাডাম আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, রাজু ওকে সুস্থ করে বাসায় পৌঁছে দেওয়া তোমার নাগরিক দায়িত্ব। যদি কিছু হয় সব দোষ তোমার। আরে চলো আয়েশা, দাঁড়াও, চলেন চলেন। চালা
তুমি কে আরে তুমি কে
করছিলাম ইয়ে তুমি কে এখানে কি করে এলে আমি আমি রুনা পেশা সাংবাদিকতা ওই রাজু আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে তারপর তারপর আমি বললাম আমি এত রাতে বাসা যেতে পারবো না দেন এখানে নিয়ে এসেছে তোমার বাবা কি করেন আমার বাবা পুলিশ কমিশনার নাম নাম বশিরুল হক তা তুমি বশিরুল হক সাহেবের মেয়ে ভালো হয়েছে তোমার বাবা আমার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এসো বসে আলাপ করি এসো সত্যি মো তোমার এই ড্রেসটা দেখে তোমার ভাইয়ের প্রতি বিশ্বাস অনেক বেড়ে গেল তোমার এরকম যাওয়া আছে বুঝি আমি তোর মা মা তুমি মারছ আয় 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 তোর বিচার আছে আয় আয় বলছি চল চল আমার সাথে আসতে লাগছে মা আহা মা লাগছে তো আয় কি ব্যাপার দুদিন হয়নি পুলিশের চাকরি পেয়েছিস আর গভীর রাতে একটা মেয়ে মানুষ ধরে নিয়ে এসেছিস বিশ্বাস করো মা এই মেয়ে রুনা বাসা যেতে চায়নি আর গুন্ডারা ওকে চুপ আর একটাও কথা বলবি না লায়েক হয়ে গেছিস কথা নেই বার্তা নেই আমার সাথে পরিচয় নেই একটা যুবতী মেয়েকে হুট করে এনে বোনের ঘরে শুয়ে রেখেছিস মা আমার ঘরে তো রাখতে পারি না তাহলে তো তুমি আমাকে পিটিএ বাসা থেকে বিদায় করে দিতাম জীবনে ঘরে ঢুকতে দিতাম না ওইসব চিন্তা করে আমার সাথে ওকে রাখিনি খুব ভালো হয়েছে রুনা ভারী মিষ্টি মেয়ে বশিরুল হক সাহেব ওর বাবা যাক ওকে যখন নিয়ে এসেছিলি তখন আমাকে জাগিয়ে দিলে পারতিস ওর সাথে সারা রাত গল্প করতাম গভীর রাত বলে ডাকিনি গভীর রাত বলে ডাকুনি আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম রাত করে কে নাকি আমাকে আবার জড়িয়ে ধরেছে তবে ভাইয়া এখন না ভাবতে বেশ মজাই লাগছে খালামণি আজ তাহলে আমি আসি তুমি যাবে ঠিক আছে যাও বাসা তো চিনলে যখন মন চাইবে চলে আসবে তোমাকে দেখে খুব ভালো লাগলো আসি খালামণি যা পুলিশ অফিসার হয়ে প্রথম একটা ভালো কাজ করলি বাবা কি ওই মরা স্পিরিট পোলা রাজু এই অল্প দিনে এত বড় শেয়ানা হয়ে গেছে বাবা ওই রাজুই সেদিন সাংবাদিক রুনারে আমাকে কাছ থেকে উদ্ধার করছে আমার মদের ভাটিও ধরাই দিছে আমার ভাইটারে ধৈর্য নিয়ে গেছে Don't think about that, Mr. Bahadur Khan. আমি আপনার ব্যাগটাকে ছেড়ে দিচ্ছি আরে স্যারা দিতাছি কি স্যারা দেন আর ওই শালা রাজু কি করবেন নাকি মাইরা ফেলাম না রাজু ভুয়া পুলিশ অফিসার হয়েছে ওকে আমি ওর ড্রেসও গ্রেফতার করাবই রাজু ভুয়া পুলিশ অফিসার সারছে বাহ কি সুন্দর যে লাগছে ভাইয়া মা তুমি কিছু বলছো না যে পুলিশের ড্রেসে তোকে এত যে বারবার শুধু তোর বাবার কথা মনে পড়ছে এই জন্যই তো পড়তে চায়নি এবার হয়েছে তো এবার ড্রেস খুলে ফেলি মা কেন রে তুই একজন পুলিশের এএসপি সারাক্ষণ ড্রেস পরে থাকবি এটা আমার অর্ডার না মা ডিউটি নেই তো প্যাস খুলে রাখি যেদিন ডিউটি থাকবে সেদিন আবার আবার পরে নেব আসসালামু আলাইকুম এসপি সাহেব বাপের সুনাম রাখছেন একই বলে বাপ কা বেটা রাজু এই লোকটা কেন এসেছে জিজ্ঞেস কর এই লোকটা না এই লোকটা যদি তোর স্বামীর খুনের খবর পুলিশকে জানাস তাহলে তোর স্বামীর মতো তোর পোলা মেয়ে সহ তুইও খুন হবি কথাটা মনে রাখিস
বাহাদুর আমার বাড়িতে কেন এসেছিস? আমার ছেলে তোকে অ্যারেস্ট করবে, তোকে জেলে দেবে। পারবে না, আমি রাজনীতি করি, দুই নম্বরই আমি পছন্দ করি না। তাই আপনার ছেলেরে উল্টা অ্যারেস্ট করার জন্য ছোট অফিসার নিয়ে এসেছি। আসেন আসেন স্যার, আসেন। এই যে কোয়া পুলিশ অফিসাররে অ্যারেস্ট করেন। মিস্টার রাজু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? এই ওসি, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার ছেলে একজন এএসপি। এএসপি ড্রেস পরেছে ঠিকই, কিন্তু ভুয়া। পুলিশ না হয় পুলিশের ড্রেস পরা দণ্ডনীয় অপরাধ। রাজু রাজু, ওরা কি বলছে? তুই চুপ করে আছিস কেন? বল, জবাব দে। আরে দুই নম্বরই ধরা পড়লে কিছু বলার থাকে নাকি? হ্যাঁ রাজু, ভুয়া পুলিশ অফিসার সাজ্জিয়া কাইলে আমার ভাইগনারে মাইরা থানায় ধরাইছে। আজ তারে আসল পুলিশ দিয়া ধরাইয়া দিয়া বদলা নিলাম। দাঁড়ান দাঁড়ান, ভুয়া পুলিশ অফিসারের একটা ছবি তুলে নি। ঠিক মতো ব্যবহার দেন সাংবাদিক। আসি ভাবি, সালাম আলাইকুম। বল কেন ভুয়া পুলিশ হয়েছিলি? রুনা রুনা, তুমি ওকে আর মারবেন না, আর একটাও টোকা দেবেন না বলছি। কি আপনি আমার থানায় এসে আমাকে বারণ করছেন? আমি যেই হই, আইনের কোথায় লেখা আছে একজন আসামিকে থানায় ধরে এনে টর্চার করতে হবে? কে আপনি? আইন সম্পর্কে আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি আসুন। শমশের, আপনি রাজুকে টর্চার করে অন্যায় করছেন। থানায় যে কেউ এসে আসামির কথা জিজ্ঞেস করতে পারে, এটা অপরাধ নয়? স্যার আপনি থানায় এসেছেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিয়ম অনিয়ম দেখতে থানায় আসতে পারেন, তখন আমি একজন অফিসার হয়ে কেন আসবো না? আপনি রাজুকে ছেড়ে দেন। স্যার এ আপনি কি বলছেন? ওকে ছেড়ে দেব? ও একটা ভুয়া পুলিশ অফিসার। কে ভুয়া পুলিশ আর কে সত্যি পুলিশ সেটা আপনার চাইতে আমি ভালো জানি। ওকে ছেড়ে দেন। ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি। ফিরে এলি কেন? কেন ফিরে এলি? কোন মুখ দেখাতে ফিরে এসেছিস? মা, খবরদার তোর ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা না, আমি কোনো মিথ্যাবাদী সন্তানের জন্ম দেইনি। আমার রাজু মরে গেছে। মা, ভাইয়ের সাথে ওরকম করো না, চুপ কর তুই। রাজু, এত বড় মিথ্যে বলার আগে তোর বুক একটুও কাঁপলো না? যা তোর বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, যা আমার স্বপ্ন ছিল, তা নিয়ে তুই মিথ্যে কথা বলতে পারলি? পারলি তোর বাবার স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করতে? হে খোদা, কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমার নিজের চোখের সামনে আমার ছেলেকে হাত করা পড়িয়ে আসামি বানালে? কেন? কি পাপ করেছিলাম আমি? কি পাপ করেছিলাম? মা তুমি কি বলছো? যা, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মা নই, এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই যদি পুলিশ অফিসার নাও হতি, তবু আমি এত বড় দুঃখ পেতাম না। কিন্তু এখন তুই একজন মিথ্যাবাদী প্রতারক। মা, আমি কোনো প্রতারণা করিনি। আমি পুলিশ না হতে পারে, কিন্তু পুলিশের পোশাকে কোনো অমর্যাদা আমি করিনি, তা তুমি একদিন বুঝতে পারবে। আমার চোখে ধুলো দিয়ে মিথ্যা অফিসার সাজার, মিথ্যে পুলিশের অভিনয় করা প্রতারণা নয়? মা, তুই চলে যা আমার সামনে থেকে, এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। মা, অমন করে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি শুধু তোমার কথাই বলবে, আমার বুকের আগুন নিভাতে দেবে না। যেদিন থেকে তোমাকে মিথ্যে বলেছি, সেদিন থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমি যে আগুনে জ্বলছি তা তুমি জানো না মা, তা তুমি জানো না। দয়া করে একটি বার আমার কথা শুনো মা, একটি বার আমার কথা শুনো। না, তুই চলে যা রাজু, নয়তো আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমি তোর মা না, আমি এসপি জামানের বিধবা স্ত্রী। আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নেই। তোমার আমি, তোমার আমি, আমি তোমার ছেলে নই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে আজকে রাজু হয়ে আসবো না। মা,
আমি যখন তোমার কাছে ভালো হতে পারলাম না, আজ থেকে আমি রাজু খারাপ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। যতদিন তুমি রাজু বলে তোমার বুকে টেনে না নেবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ফিরাতে পারে মা। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ফিরাতে পারে মা। পৃথিবীর কোনো শক্তি নেই। আমি তোর মা না, তুই চলে যা আমার সামনে থেকে। এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। ভাই, 650 টাকা বিল হয়েছে, বিল দেন। এই শালা কিসের বিল? হ্যাঁ, বিদেশি বোতলে দেশি মদ বিক্রি করিস, তারপর আবার বিল চাস? আপনি জানেন না এইবার বাহাদুর বাবার? চুপ শালা, বাহাদুর খানকে জানিয়ে দে, ঢাকা শহরে 2 নম্বর মদ বিক্রি করলে এই রাজুকে ট্যাক্স দিতে হবে। রাজু আমার বারে টাক দিছে, আমার গুয়ারা টাহানা দিছে, আরে ওর মতো সাহসী বলাই তো আমার দরকার। ওর সাথে একটা নাটক করতে হবে। নাটক কি মামু? ওইটাই যদি বুঝতা তাহলে ওইখানে হাত দিতা না। স্যার আপনি নাই আমার কি কষ্ট? স্যার আপনার পোলারে আমি ভুয়া পুলিশ অফিসার হিসেবে ধরায় দিছি, আমি অন্যায় করছি স্যার, অন্যায় করছি। আপনি নাই স্যার, আপনার সন্তানের জন্য আমি কিছুই করতে পারি নাই স্যার। স্যার এই পৃথিবীতে আপনার যতটা ভালোবাসছি কাউরে অতটা ভালোবাসি নাই, কান্তাজি চোখে পারি নাই স্যার, আপনার ছেলেরে ভুয়া পুলিশ অফিসার হিসাবে গ্রহণ করতে পারি নাই স্যার। বাহাদুর খান আপনি অন্যায় করেননি, আপনি ঠিকই করেছেন। আপনি আপনি আমার বাবাকে এত ভালোবাসেন। কি ভালোবাসি? এখনো তোমার বাবার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। বাহাদুর খান আমি যদি একটিবার জানতে পারতাম আমার বাবার খুনি কে, তাহলে ওকে আমি আর তোমার আগে আমি তারে খুন করতাম। আমি জানি তোমার দুঃখ তোমার কষ্ট। বাহাদুর খান এই পৃথিবীতে আমার মতো দুঃখী আর কেউ নেই। আজ আমি বড় একা। না রাজু, তুমি একা না, আমি আছি তোমার সাথে, আমার উপর ভরসা রাখো। আসো আসো আমার সাথে আসো। ভয় পাইও না, আসো। ভাবতাছো কোথায় নিয়ে এলাম? এটা হইতাছে আমার গুপ্ত জায়গা, এরা সবাই আমার শিষ্য। বাহাদুর খান কেন আপনি এই গোপন আস্তানা করেছেন? আরে একদিন আমিও তোমার বাবার মতো সব পুলিশ অফিসার আছিলাম, একটা ভালো কাজ করতে গিয়ে চাকরি হারাইলাম, ঠিক তখনই তোমার বাবার সাথে আমার পরিচয়। চাকরি হারা রাগে দুঃখে হয়ে গেলাম এই আন্ডার ওয়ার্ল্ডের কিং, সবার বাবা। বাবা আপনি গোপন ব্যবসা ছাড়া অন্য ব্যবসাও করতে পারতেন। আরে না, এই বাংলাদেশে আমার মতো ভালো মানুষের জন্য কোনো ব্যবসা নাই। শোনো, তুমি আমার ভাইগনার গায়ে হাত দিছো, ক্ষমা করে দিছি। আমার মদের ঘাটি পুলিশে ধরায় দিছো, ক্ষমা করে দিছি। বলো আর কি চাও? তোমার বাবার বন্ধু হিসাবে আমি সব কিছু করতে রাজি। এই পিস্তল দে না, পিস্তল আমার গুলি করে মাইরা ফেলাও। বাবা আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনাকে মারতে। ঠিক আছে, আজ থেকে তুমি আমার নিজস্ব মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী। আমি যা বলবো তুমি তা করবা। এই টাকা দে, নেন, এই নাও টাকা, এই টাকা লয়ে যাও। টাকা থাকলে মা ও সন্তানের বুকে নেয়, তোমার মাও নিব, টাকায় সব হয়। আমার এই গোপন খবর কেউ যদি জানে তাহলে হয় আমি তোমারে মারব, নয় তুমি আমারে মারবা, কথাটা মনে রাখবা।
পুলিশ নাম এটা থামাইলিঙ্গা ট্রাকে অবৈধ চুলায় আমাদের কেমিক্যাল আছে ট্রাক থানায় নিয়ে যাব গুজ দরকার পুলিশ এই কি তুই আমাকে ঘুষ দিচ্ছিস রাজু তুই আমাকে মানে ট্রাকটা ছেড়ে দিলি হ্যাঁ আমি যে কোম্পানিতে নতুন চাকরি নিয়েছি এই ট্রাক সে কোম্পানির রাজু তুই এত নিচে নেমে গেছিস বাহাদুরের দলে যোগ দিয়েছিস ছি হ্যাঁ যা সবাইকে জানিয়ে দে আমি খারাপ হয়ে গেছি এখন আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার বলো কি আরে রাজু তোমাকে মেরে বাহাদুরের মাল ছাড়িয়ে নিয়ে গেছে রাজু এখন ওই খুনি বাহাদুরের লোক খালামণি আমিও বিশ্বাস করতে পারিনি রাজু আমার গায়ে হাত দেবে বাহাদুর মতো একটা ভণ্ড বদমাশের দোসর হবে মা তুমি ভাইয়াকে বোঝাও তুমি বোঝালে ভাইয়া সন্তোষ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে আমি ভাইয়াকে খারাপ হতে দেব না আমি ভাইয়াকে খারাপ হতে দেব না আমি পীর বাবার কাছে যাবই দেখি বাবা শুনেছি আপনি অনেক বড় কামেল আপনি এমন পানি পড়া দেন যে পানি খেয়ে আমার একমাত্র ভাই অসৎ পথ থেকে সৎ পথে ফিরে আসতে পারে মানে কি বলেন বাবা আমি তো কিছুই বুঝতে পারিনি বোঝা সহজ বাবার পড়া পানি গায়ে ছিটাইয়া ভিতরের খাটে গিয়া শুয়া পড়ো বাবার ভাইয়া আমি সেরা দিন আরে আসো আসো ঘরে দিয়ে আসি বাবা একবার ছাড়লে বারবার আইবা আসো আরে আসো দেরি করো না আসো মো ভাইয়া এই তুই এখানে কেন এসেছিস বল জবাব দে ভাইয়া তোমার জন্য পানি পড়া নিতে এসেছিলাম কিরে রাজু তুই আর ও বাবা ওর আমি একই মায়ের সন্তান ও আমার ছোট বোন আরে তোর বই না আগে বলবি না যাও মা যাও তুই বোন যাও যাও চলেন ভাইয়া তোমার জন্য এসেছিলাম তুমি সন্ত্রাসী পথ ছেড়ে দাও ছেড়ে দাও হ্যারে মো আমাকে নিয়ে খুব ভাবিস না আমি হয় মরে যাব নয়তো সৎ পথে ফিরে আসব আর শোন মাকে গিয়ে কিছু বলবি না মা শুনলে কষ্ট পাবে চল বকলামি স্যার এখানে আর কেউ নাই আরে সবাই যদি পরিচিত লোকের বইন হয় তো আমাদের কি হবে দুঃখের কথা আর কইস না আমি এদিকে চলে যেতেছি বইরা যেতেছি কে তো না বলো আমি ভণ্ড বাবার কাছে পানি পড়ার জন্য যাই কিন্তু ওরা আমাকে অত্যাচার করে ইজ্জত নষ্ট করে আমি আর বাঁচতে চাই না রুনা আমি আর বাঁচতে চাই না বাঁচতে তোমাকে হবে আমি ওই মুখোশধারী ভণ্ড বাহাদুরের মুখোশ ঠিকই খুলে দেবো কিছুই করতে পারবি না কিছুই না আমার মামু যা করছে করছে সাংবাদিক এসে বিচার দিবে চল Oh!
বাহাদুর খা যেমনি খারাপ তেমনি ডেঞ্জারাস। বহু নারী তার হাতে নির্যাতিত হয়েছে। তাহলে কেন তাকে অ্যারেস্ট করতে পারছো না? সে প্রচন্ড ধূর্ত, হাসতে হাসতে মানুষ খুন করতে পারে কিন্তু কোনো প্রমাণ রাখে না। রাজু তো তোমাদের কোনো প্রমাণ দিতে পারছে না। আজ রাজু যদি খুন হয়? রাজু খুব সাহসী এবং পুরুষ, নিজেকে শত কিছুর মধ্যেও সরিয়ে নিতে পারবে। বাবা, মেয়ে হয়ে আমিও পারবো, তুমি শুধু একটিবার আমাকে অনুমতি দাও। আমি বাহাদুরের অন্তর্মহলে ঢুকে তার গোপন সব রহস্য উদ্ঘাটন করে প্রমাণ করব আমি একজন সাহসী সাংবাদিক। কিন্তু রুনা, তুই আমার একমাত্র মেয়ে, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? বাবা, তুমি দেশ জাতির সেবায় নিয়োজিত, এই সমাজের একটি কুখ্যাত লোককে ধরিয়ে দেবার জন্য যদি তোমার একমাত্র মেয়েকেও বিসর্জন দিতে হয় তোমার তাই করা উচিত। কারণ কারণ তোমার কাছে দেশের চাইতে সন্তান বড় নয়। লেখো সাংবাদিক, পত্রিকায় ছাপা হইব, স্বপ্নে পাওয়া বাবার পানি, বাবার ভু দেওয়া পানি, সেই পানি খেলে সব সমস্যার সমাধান হইব। স্ত্রীকে ফালাইয়া স্বামী অন্য জায়গায় চলিয়া গেলে ফিরাইব। ব্যবসায় লস হইলে লাভ হইব, সম্পত্তি খোয়া গেলে ফিরা পাইব, আর যুবতী মায়ের বিয়া না হইলে বিয়া হইব। ঠিক, বিয়ার পর বাচ্চা না হইলে বাচ্চা হইব। বাবা গো, বাবা গো, আমার ওই একই সমস্যা, বিয়ে হয়েছে 3 বছর, বাচ্চা হয় না। কৌকি হইব হইব, সাংবাদিক যাও, তুমি বটমূলে গিয়া নিচে গিয়ে বসো। যাও, বটমূলে যাবো? যাও যাও। কৌকি বালিকা, এইখানে এসে বসো, কাছে এসে বসো, বাচ্চা দেখা ঠিক হয়ে যাইব। মানে সুইত্তা পুইত্তা খাইটা এই পানিটা খায়া খাটে গিয়ে শুয়ে পড়ো, নাও নাও। তাই নাকি? পানি খেয়ে শুয়ে পড়বো? নাও দেখো কি সুন্দর তোমার বাচ্চা হইব, পানিটা খাই ভালো, দাও দাও। রুনা, তুমি বাবাকে এইভাবে মারলে? শেষ পর্যন্ত বাবা লুঙ্গি ছেড়ে পালালো। আসল বাবাকে তো এখনো মারাই হয়নি। আসল বাবা মানে বাহাদুর বাবার কথা বলছো? পাপ্পু, তুমি ভুলে যেও না তুমি একজন সাংবাদিক, তোমার কাছে সমাজ অনেক কিছু আশা করে। তা করে, কিন্তু সবকিছুর জন্য সময়ের প্রয়োজন আছে রুনা। যতই সময় যাবে ততই ভণ্ড বাহাদুর আর তার দল আরো শক্তিশালী হয়ে যাবে। পাপ্পু, তুমি আমাকে একটু উপকার করবে? বলো কি উপকার করতে হবে। আমি ছদ্মবেশে বাহাদুরের আস্তানা ঢুকতে চাই। বলো কি? বাহাদুরকে বলবে রুক্সি নামে ব্যাংকক থেকে এক প্রিন্সেস আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি ধরা পড়লে কি পরিণাম হবে তা তুমি জানো? পরিণাম যা হবার তাই হবে। বাবা বাবা বাবা, বয়স কত? 14। বাবা বাবা বাবা, সন্ধ্যার পরে পাঠাই দিও। বাবা, প্রিন্সেস রুক্সি নামে একটি বিদেশি মেয়ে পত্রিকা অফিস এসে আপনার খোঁজ নিয়েছিল, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। খুব ভালো করছো, কিন্তু আবার ভেজাল টেজাল করবো না তো? এই ভেজাল কামে অন্তত আমি নাই। আচ্ছা ঠিক আছে, পাঠাই দাও। আচ্ছা আমি নিয়ে আসি। Hello, I'm Princess Ruxi from Bangkok. I'm Bahadur from Pakistan, from Bangladesh.
Nice to meet you. Tamre ki kore chinlen? Mr. Agarwal. Gold ebong heroin er byabsha kore. Koyeksho koti dollar er malik. Tini apnar sathe byabsha korte chan. Tumi cigarette khao. Very good. Are you interested? अरे बोलें कि तो बोलो कि interested माने हाँ मैं तो व्यवसाय करार जुन्नो एक पैर आजी drinks चलवे no problem बाय बाय आमर साथे व्यवसाय करते होले सब कुछ secret रखते होंगे ये तो गोपन व्यवसाय ताई कोई दिन आपने किसका observe करवो ओके ओके गोपन तो हम यूर रखते चाहे ऐसा शॉप किचु हाँ बे अच्छा अच्छा पोरे ना एक होन पोरे ना एक होन आह पोरे हाँ पोरे चलो आमी आज एक टी सुंदर तौरता जा गुलाब फूल उपहार देबो Hi everybody. Raju, purichoy koriye di. Princess Rukshi. Hello. Nice to meet you. Hello. Ye apni tumi Princess Rukshi. Any question? No question. Raju, aaj theke o amar onek gopon kaj kore debe. Shei sathe ektu monoranjon आनंद उल्ला शॉबी होवे ना ठीक पाए बाबा ए प्रिंसेस रुक्सी की मुनहा में चीनी आमार परिचित ओह नो सुंदर मेय मानुष देखले जे कोनो पुरुषेरी परिचित मुनहा शिशरा प्लीज तुम्ही बोलो तुम्ही रुक्सी ना तुम्ही रूना आपनी केन आमाके थाप्पड़ मेरेछेन ता आगे बोलुन हाथ जोड़ कर तुम्हारे रिक्वेस्ट करते, तुम्हीं रूना, तुम्हीं शिकार करो, प्लीज तुम्हीं शिकार करो। You are mad, आपने एक दिन शंत्राशी, नष्ट चले, तेमने आमी एक दिन नष्ट में, don't disturb me, bye. रूना, की बोल बो, रूना, ना प्रिंसेस रुक्से, रूना আবার প্রিন্সেস রুক্সি তোমার কথা তো কিছু বুঝতে পারছি না ছদ্মবেশ ধারণ করলে সবার চোখ ফাঁকি দেওয়া যায় না প্রিন্সেস রুক্সি কি আবোলতাবোল বলছো আমি তো রুনা কোথায় কোন প্রিন্সেস রুক্সিকে পেয়ে আবার মাথা ঘুরে গেল নাকি প্রিন্সেস রুক্সিকে দেখলে আমার মাথা কোনোদিনও ঘুরবে না কারণ আমি তো ভালোবেসেছি একটা ভালো মেয়েকে যার নাম রুনা দেখো আবার আমাকে বাদ দিয়ে প্রিন্সেস রুক্সির প্রেমে পড়ে যেও না তবে যে সমস্ত খারাপ জায়গায় তোমার যাতায়াত সেখানে অনেক রুক্সির সঙ্গেই তোমার দেখা হবে ওডালে যাও ওডালে হোল্ড হোল্ড ওডালা জন্তু পুলিশ বালা সালাউদ্দিন সাহেব ট্রাক সহ ওদের থানা নিয়ে চলুন হ্যাঁ থানা নিয়ে চলো তোদের দিয়ে আমার কিচ্ছু হবে না তোরা দুর্বল তোদের হাতে ছুরি পরায়া গায়ে শাড়ি পরায়া রাস্তায় ছেড়ে দিতে হইব আরাম দাদা তো ওকে ছুটাতে না পারলে আমার সর্বনাশ হয়ে যাইব আমার মান সম্মান সব যাইব রাজু বলুন বাবা আমি আপনার জন্য কি করতে পারি আরে তুই যা করতে পারবি আমার দলের আর কেউ করতে পারবো না তুই তো সবই শুনছস হ্যাঁ সব শুনেছি যারা আপনার মাল সহ লোক আটকিয়েছে তারা তো পুলিশের লোক সুতরাং থানা থেকে ওদেরকে ছাড়িয়ে আনা সম্ভব নয় অবশ্যই সম্ভব পুলিশের বন্দুক আছে আমাগো আছে পুলিশ গুলি চালাইতে পারে আমরাও পারি সম্ভব অসম্ভব বুঝি না যে করেই হোক
আমার লোকজন সহ মাল ছুটে আনতেই হইব। ব্রাশ ফায়ার করে থানায় ঢুকবি, ব্রাশ ফায়ার করে বাইরে আসবি, পানির মতো সহজ। যত অস্ত্র লাগে লোকজন লাগে নিয়ে যা। আসার সময় ইন্সপেক্টর আরিফের উপর দুটা খুচরা গুলি খরচ করে আসবি, বুঝছস? চলো বিশাল আত্মদেরকে আমি ছেড়ে দিচ্ছি। বাহাদুর, আপনার লোকজনকে আমি ছেড়ে দিয়েছি। শমশের, আসামিদেরকে ছেড়ে দিলেন কেন? চোর সন্ত্রাসী, তুই তো ওদেরকে ছাড়িয়ে দিলি, তোকে আমি অ্যারেস্ট করবো। শমশের, আইনের পোশাক পরে সামান্য কয়টা টাকার জন্য এত বড় জালিয়াতি করলি? আরে খুলে ফেল তোর পোশাক, তোর গায়ে এ পোশাক থাকতে পারে না। পুলিশ, মা, মা যাই। কালামণি, মা, কালামণি কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন? যদি জিজ্ঞেস করো তবে বলবো, এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য সন্তান পেটে ধরেছিলাম, তাই কাঁদছি। রাজু, রাজু আবার কি করলো? ওর নাম তুমি মুখে নিও না, ও একটা পাপি, অসভ্য জানোয়ার। থামুন কালামণি, আপনি থামুন। সত কিছুর পরেও আমি যে রাজুকে ভালোবাসি। না না মা, রাজুকে তুমি ভালোবেসো না, রাজুকে তুমি ভুলে যাও। ও একটা জানোয়ার, তুমি জানো না, ও আজ আমার মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে রক্ষা করেছে। আমার মতো মায়ের মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। আমাদের বাসায় গিয়েছিলে নিশ্চয়ই? হ্যাঁ। মা কেমন আছে? মো কেমন আছে? মা কি বলেছে?
ওদের সম্পর্কে জানার যখন এতই আগ্রহ ছিল তখন নিজে কি একবার দেখে আসতে পারতে? রুনা তুমি জানো না। এর চাইতে আর বেশি কি জানবো? যে ছেলে নিজে বাঁচার জন্য মায়ের মাথায় পিস্তল ঠাকাতে পারে, মায়ের স্বপ্নকে ভেঙে চুর মার করে দিতে পারে। রুনা স্টপ স্টপ এন্ড স্টপ ইট। এখন সর্বোচ্চ পরিস্থিতির শিকার আমি কেন এত নিচে নেমে গেছি তা তুমি জানো না? তুমি জানো না মা আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করে দিয়েছে? কেউ আমার দুঃখ বুঝলো না রুনা, কেউ আমার দুঃখ বুঝলো না রুনা, কেউ আমার দুঃখ বুঝলো না। দুঃখ বোঝার চেষ্টা তুমিও করনি, যদি তাই করতে তাহলে বাহাদুর খানের মতো একজন খুনি বদমাশের শিষ্য হয়ে অবৈধ কাজ করতে পারতে না, তার শিষ্য হতে পারতে না। রুনা বদমাশের সাথে চলা, অবৈধ কাজ করা, এ হচ্ছে আমার আমার চাকরি পাওয়ার শর্ত। না না অসম্ভব, এগুলো তোমার মিথ্যে যুক্তি। রাজু তোমার এখনো সময় আছে, তুমি খারাপ পথ থেকে ফিরে এসো, আবার মা বোনকে বুকে তুলে নাও, আর আমার ভালোবাসে রাজু হয়ে যাও। মা বোনের প্রতি ভালোবাসা, তোমার প্রতি ভালোবাসা, আমার সবই আছে, সবই থাকবে। আমি কিন্তু সোজা লোক না, উল্টা। তুমি খালি লাশা দাও, আশা পূরণ করো না। বাবা আপনার মাল আমি জায়গা মতো পৌঁছে দিয়েছি। থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ। আমি জানি তুমি সারা এই কাজ কেউ করতে পারতো না। ডার্লিং, এই ইয়াং ম্যান বুঝি তোমার চামচা? আই ম্যান খবরদার চামচা বলবে না, আমি হচ্ছে এই বাবার পরবর্তী বাবা। আই সি, তাহলে তুমি তোমার বাবার শিষ্য। আই ম্যান সাক্রেত, দ্যাটস ট্রু। বাহাদুর বাবা, আমি আপনার প্রিন্সেস রুক্সির সাথে গোপনে কথা বলতে চাই। আমি বস ছাড়া কখনো শিষ্যর সাথে কথা বলি না, কি বলো ডার্লিং? আমার একটা প্রেস্টিজ আছে না? অবশ্যই তোমার প্রেস্টিজ আছে, আমি জানি আমার প্রিন্সেসরা তোর পছন্দ হয়েছে, কিন্তু যা কিছু হবে ধীরে ধীরে। ডার্লিং চলো 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 বেডরুমে যাই। আরে হবে তো, ধীরে ধীরে। এমন করছো কেন ডার্লিং? তুমি বসো, আগে কথা বল। তোমার মুখে ডার্লিং শুনলে প্রাণটা জুড়ে যায়। আসো। ধর মামু, তোরে ছাইড়া দিলেও বাইক না তোরে ছাড়বো না। বহেন চিল্লা চিল্লি করিস না, কেউই তোরে বাজাই দেয় না। ওকে আমি নিয়ে গেলাম, যা কিছু করার আমি করব। আয় আমার সাথে। রাজু কামটা ভালো করলি না। আমার বাহাদুর বাবার সাথে দু নম্বরে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি রেপ করব। রাজু আমাকে বাঁচাও, আমি এই বদমাশটাকে পুলিশে দেবার জন্য এতদিন তোমার সাথে মিথ্যে বলেছি, অভিনয় করেছি। প্রথমে আমি বুঝতে পেরেছিলাম তুমি রুক্সি নও, তুমি রুনা, তবে আমার সাথে এত বড় মিথ্যে কথা তোমার বলা উচিত হয়নি। বাহাদুর অনেক খারাপ লোক।
জাগে এদিক দিয়ে বের হয়ে যাও 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 রুক্সি ডেঞ্জারাস মেয়ে বাবা আমার মাথায় আঘাত করে সে পালিয়ে গেছে এদিকে দাঁড়াও মামু আমি বিশ্বাস করি না আমার মনে হয় রাজু ওরা ভাগাই দিছে তার সত্যি করে বল এই রুক্সি তুই আগে থেকে চিনিস কিনা বল মনে হয় আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারছি না বাবা মনে কর মনে কর মনে কর আরে মনে কর বাবা প্রিন্সেস রুক্সি আপনার মুখোশ আর সব কিছু লইয়া পালাইয়া গেছে দেখছো মেয়েটি মনে হয় পুলিশের সাথে যোগসূত্র করে এখানে আসছে বাবা এই মুখোশটা পরে বাহাদুর মেয়েদেরকে নির্যাতন করত কিন্তু মা সেইটা পরে বা পড়ত তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে না তা অবশ্য নেই তবে সাংবাদিক পাপ্পুর কাছে এর ফটো থাকতে পারে খুব সাবধানে চলবি আমি এই মুখোশের সূত্র ধরেই এগিয়ে যাব দেখি বাহাদুরকে ধরতে পারি কি না বাবা আসল কথা তো তোমাকে বলাই হলো না কি রাজু আমাকে বাহাদুর আস্তানা থেকে বাঁচিয়েছে আচ্ছা ভেরি গুড হ্যালো কে বলছেন প্রিন্সেস রুক্সি বলছি আহা দুষ্টুমি ছাড়ো তো রুনা রাজু তোমার কথা মনে পড়ছে তাই ফোন করলাম এই চলে এসো না চলে আসবো কিভাবে টেলিফোনের ভিতর দিয়ে হ্যালো 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 টেলিফোনে দাও না তুমি কল ভালোবাসো ভেঙে তোমার লাজ করবো রে ঠান্ডা বাঁচাবো জানটা থামাতে ওই চলুনি এ রোগের ওষুধ ভালোই জানি আমি এ রোগের ওষুধ ভালোই জানি আর পারি না থাকতে একা ঘরে উঠছি আমি নিশির
মনে দরজাটাকে দাও না তুমি খুলে নাও না কাছে টানি থামাও থামাও না এই জ্বলনি হাই থামাও থামাও না এই জ্বলনি হ্যালো হ্যালো টেলিফোনে দাও না তুমি কল চলে গেল উড়ে গেল ডাকো না দমকল করো না ঠান্ডা বাঁচাও না জানটা ঢালো অঙ্গিতে পানি থামাও থামাও না এই জ্বলনি হাই থামাও থামাও না এই জ্বলনি হ্যালো হ্যালো বলি শুনো চুপি চুপি আজ কাছে আসো ভালোবাসো ভেঙে তোমার লাজ করবো রে ঠান্ডা বাঁচাবো জানটা থামাতে ওই চলুনি এ রোগের রহ শুধু ভালোই জানি আমার মেয়া ছদ্মবেশে বাহাদুরের আস্তানায় গিয়ে সচক্ষে অনেক কিছুই দেখেছে। বাহাদুর এই মুখোশ পরেই অনেক মেয়েকে ধর্ষণ করেছে, যাতে করে মেয়েরা ওকে চিনতে না পারে। কারেক্ট, ওই ধর্ষিতা মেয়েরা পরবর্তীতে একটি মুখোশের কথা থানায় এসে বলেছে, কিন্তু কে দোষী তা বলতে পারছে না। সবকিছুর পরেও স্যার, বাহাদুর জনগণের কাছে একজন জনপ্রিয় নেতা। রাখুন, জনগণ তার আসল রূপ অসংখ্য খুনের রহস্য বের হতে পারে। আজই তাহলে বাহাদুরকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়ে দিন। তোমরা কেন এসেছো আমার বাড়িতে? বাহাদুর খান, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, তুমি জানো আমি কে? আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া কেন এসেছো? কিছু কিছু ক্ষেত্রে পুলিশে প্রবেশ করতে অনুমতি প্রয়োজন হয় না। অফিসার, আমাকে থানায় নিয়ে আটকে রাখতে পারবে না, কারণ জনগণ আমার পক্ষে আছে। হ্যালো, জি স্যার, বাইরে শত শত লোক বাহাদুরকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় ডাক দিয়েছে, তারা ইট পাটকেল পর্যন্ত মারছে স্যার। স্যার, ইন্সপেক্টর শমশের, বাহাদুরকে ছেড়ে দিন, কারণ একজন বড় ক্রিমিনাল সাধারণ লোকের কাছে একজন ভালো মানুষ হিসাবে পরিচিতি পায়। সেন্ট্রি, ওকে ছেড়ে দিন। এই শুধু শুধু আমারে গরমের মধ্যে আটকায় রাখলেন, আর ভিতরে যা গন্ধ! আপনারা চলেন গাছের ডালে ডালে, আর আমি চলি পাতার শিরায় শিরায়। বাহাদুর, যত কিছুই বলো, তুমি একটা ক্রিমিনাল, একটা কিলার, ছদ্মবেশে বদমাইশ। প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। প্রমাণ দিয়েই তোকে আমি গ্রেফতার করব বাহাদুর। তুই করে বলেন না, আমি বাহাদুর বাবা, আমি জনগণের প্রেমিক, জনগণের উপকার করি, অল্প দিনের মধ্যেই জনগণের প্রতিনিধি হইয়া সংসদে যাব। অসম্ভব স্যার, বাহাদুর খানের মতো একটা বাজে লোক জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গেলে আমাদের সংসদের অমর্যাদা হবে, আমাদের সমাজ শেষ হয়ে যাবে। আপনারা আইনের লোক, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা বাহাদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দিনকে দিন তার পিছু তাড়া করছি, কিন্তু কেউ মুখ না খুললে পুলিশ কি করবে? মুখ আমি খুলবো, আমি ওর অনেক কিছুই জানি, ও একটা খুনি। যদি তোর স্বামীর মৃত্যুর খবর পুলিশে জানাস, তাহলে স্বামীর মতো তোর পোলামায়া সহ তুইও খুন হবি। বলুন ভাবি, বলুন, আমরা আপনাকে নিয়ে গোপনে মিটিং করছি এই কারণে। আপনি বলুন, ভয় নেই। আমি বাহাদুরের বিরুদ্ধে মামলা করব, ও আমার জীবন শেষ করে দিচ্ছে, ও আমার ছেলেকে দিয়ে অনেক অবৈধ কাজ করাচ্ছে, আমি এর জবাব দেব, আমি বাহাদুরের বিরুদ্ধে নির্বাচন করব। আপনি খুনের কথাটা আবারও পাশ কাটিয়ে গেলেন। যাকে আপনি যখন ওর বিরুদ্ধে সংসদ নির্বাচন করতে যাচ্ছেন, তখন আমরা আপনাকে আইনগত সাহায্য করব। হ্যাঁ, আপনারা আমাকে সহায়তা করুন, আমি ওর বিরুদ্ধে নির্বাচন করবই।
বাবা, কে সে মহিলা যিনি আপনার বিরুদ্ধে নির্বাচন করতে চাইছে? কি হবার, তোর মা জননী মনোরা বেগম মিতু, যিনি সে প্রথম থেকে আমার পিছনে লাগিয়ে আছেন। মা আপনার বিরুদ্ধে নির্বাচন করতে চাইছেন? না না, এ হতে পারে, আপনি ভুল শুনেছেন। আহ, মামু ভুল শুনে নাই, পুলিশ কমিশনার আর কিছু চামচার বাচ্চা মিলা তোমার মায়ের নির্বাচনে খাড়া করেছে। খবরটা আমি মামুরে দিচ্ছি। আমি জানি না আমার মায়ের মাথা ঠিক আছে কিনা, তবে মা সে প্রথম থেকে আপনার নাম শুনতে পারে না, আপনাকে ঘৃণা করে। বলতে পারেন বাহাদুর বাবা, আপনার সাথে আমার মায়ের কিসের দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব নাই, শুধু শুধু আমার পিছনে লাগছে। রাজু, তুই তোর মারা নিষেধ কর আমার বিরুদ্ধে নির্বাচন করতে, তা না হলে তোর মায়ের আমি খবরদার। বাবা, তোমার দ্বারা আমার মায়ের কোনো ক্ষতি হলে সে মুহূর্ত হয় তুমি বেঁচে থাকবে, নয়তো আমি বেঁচে থাকব। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, তুইও মরবি আমিও মরব, তবে আগে আর পিছে। তোর মা ইলেকশনে দাঁড়াইলে আমার ভয় আছে, স্বামী হারা মহিলা মানুষের মায়াভাবতে পাশ করে যেতে পারে। ভাই না, আমি চাইতাছি সুন্দরভাবে প্রস্তাব দিব, বুঝামো, তারপর যদি না শুনে বাকিটা আমি করুন। খবরদার, রাজুর মায়ের সাথে কোনো বেয়াদবি করবি না, রাজু আমাদেরই লোক। এক কানে ফাইসা গেছে অন্য কানে, না জানি কি হয়। চলুন, কে আপনি? আমাদের ঘরে এসে আমার হাত ধরেছেন, কেন এসেছেন? আইছিলাম যে কেন বইলা গেছি, তোমার সুন্দর চেহারা আমার সব ভুলাইয়া দিছে। যদি কিছু বলার থাকে মা এলে পরে বলবেন, মা এখন বাসায় নেই, আপনি এখন আসতে পারেন। প্লিজ যাইও না, তোমার দেখে আমি পাগল হয়ে গেছি, তোমারে আমার বউ বানাবো, জীবন সঙ্গী বানাবো। চলুন বুঝি। ছবি তুলতে হইবো না, ছবি তুললে বাহাদুর বাবারে দেখাইতে হইবো না। তুলেন তুলেন, ভালো করে ছবি তুলেন। বাচ্চাকে ভালো করে মারো আরি। মৌ, ওই হারামির বাচ্চা তোমার উপর নজর পড়েছে, ও তোমার পিছু ছাড়বে না। আরিফ, মৌ, বাবা পাঠাইছেন এক কামে, আপনার ভাগিনে গিয়া ফাইসা গেছে অন্য কামে। শিরে কি পিটাই নাই না খাইলো মামু? ও মামু, চুপ, একদম চুপ, কাঁদবি না। মায়ের খেয়ে কান্নাকাটি করলে তার আমার উল্টা মারতে ইচ্ছা করে। মামু, সবার সামনে আমার কলার ধরে পিটাইছে। কালুকে যখন ওই পুলিশ মারছিল তখন আমি দূর থেকে ছবি তুলে রেখেছি, ছবিটা যা আইছে না বাবা, পুরা অমরেশপুরি। শালার বাচ্চা চুপ, আমার ভাইটা মায়ের খাইছে, ছাগলের বাচ্চার মতো দুজন লাভাইছো আর একজন ছবি তুলছো। মামু, ও মামু, রাজুর বইনা দেখতে খুব সুন্দর, যখন ভালো করে দেখতে গেছি তখন আরি বাবারে মারছে, পুলিশ দেখে কিছু কই নাই। অহন তুই কি চাস ভাই না তাই বল। আমি রাজুর বইন বউরে বিয়া করুন। অসম্ভব বাবা, তা কিছুতেই সম্ভব নয়, মৌ আরিফকে ভালোবাসে, কিছুদিন পর ওদের বিয়ে হবে। আরে ভালোবাসা দেখি সুয়াসে রোগের মতো চারিদিকে ছড়ায় পড়ছে। হ্যাঁ, কমিশনারের মাইয়া সাংবাদিক রুনা তোরে ভালোবাসে আমার বারোটা বাজাইছে, তাই তোর বোনের লগে আমার ভাগনার ব্যাপারটা তোর মায়ের লগে আলাপ করবো।
বাহাদুর, আপনি এখানে কেন এসেছেন? অতীতে এসেছিলাম খারাপ কাজে। সেই খারাপ কাজের কথা আমার কথা অনুযায়ী কাউকে আপনি বলেন নাই, সেজন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আজ এসেছি একটা শুভ সংবাদ নিয়ে। কি বলতে চান বলে ফেলুন। আমি আজ এই দেশের একজন বিশিষ্ট লোক, জনগণ আমারে পছন্দ করে। আর আমার ছোট ভাইনা ছোট্ট একটা খায়েশ। খায়েশ? আপনার মেয়ে মৌকে আমার ভাইনার ভালো লেগেছে, তার খায়েশ আপনার মেয়েকে বিয়ে করবে। চুপ কর বদমাইশ, তোদের মতন শয়তানরা আমার মেয়েকে বিয়ে করবে? বের হয়ে যা, বের হয়ে যা এক্ষুনি। হাই মহিলা, তুই আমারে চিনিস, গলা উঁচু করে কথা বললে তোরে আমি। খবরদার বাবা, আমার মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি তোমার কথা অনুযায়ী সব কাজ করে, কিন্তু আমার পরিবারের উপর হাত পড়লে আমি তোমাদের কাউকে ছাড়বো না। ছাড়া উচিত না, তুই আমার সাগরের আর উনি তোর মা, আমার সাথে তোর মায়ের পক্ষটাই বেশি দেখা উচিত। হ্যাঁ মা, তুমি আমাকে ভুল বুঝো না। না, তুই আমাকে মা বলবি না, তুই আমার সন্তান না। আমার সন্তান মরে গেছে, তুই তোর ওস্তাদ বাবাকে নিয়ে বের হয়ে যা। বাবা বাবা বাবা, মা ছেলের সেন্টিমেন্ট ড্রামা জমছে ভালো। শেষ কথাটা আবার বলে যাই, আপনি যদি আপনার মেয়েকে আমার ভাইগনা সারা ওই পুলিশ অফিসার আরিফের সাথে বিয়া দেন, তার পরিণাম খারাপ হবে। বাহাদুর, টেক ইট ইজি। দেখ রাজু, বিয়ে সাদির ব্যাপারটা তোর মা আর আমার ব্যাপার, চল। আরে চল। খুব শীঘ্রই আমি তোকে আরিফের সাথে বিয়ে দিয়ে দেব। পুলিশ, এই পুলিশ, আরে এই পুলিশের বাচ্চা কথা শুনো। আরিফ, মা অতি শীঘ্রই আমাদের বিয়ে দিতে যাচ্ছে। তাই নাকি? কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব না, কারণ আমাকে আকর্ষণ করার মতো তোমার কিছুই নেই। কিছুই নেই? না, কিছুই নেই আমার কাছে। জনদরদী পত্রিকা, বাহাদুর খানের রিপোর্ট নির্দ্বিধায় ছাপতে পারেন। না না, মিথ্যে ভুয়ার রিপোর্ট আমি দেইনি, বিশ্বাস করুন। হ্যাঁ, প্রমাণ আছে। থ্যাংক ইউ। আজকে সংবাদ, মিস রুনা বলছি, অলরেডি প্রেসে পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম। একই সাথে এতগুলো পত্রিকায় বাহাদুর খানের রিপোর্ট গেলে জনগণের টনক নড়বে। রুনা, তুমি যে রিপোর্ট করছো আমি মানছি, কিন্তু তোমার হাতে তো বাহাদুর খানের কুকর্মের কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে ম্যাডাম, আমি প্রমাণ জোগাড় করবই। আর তাছাড়া বাহাদুর খানের কুকর্মের অনেক ছবি মনে হয় পাপ্পুর কাছে আছে, কি বলো পাপ্পু? মানে না পাপ্পু, বলো। ওরে বাবারে পাপ্পু, তুমি ভয় পেলেও আমরা ভয় করি না। বাহাদুরের অনেক রিপোর্ট বিভিন্ন প্রেসে চলে গেছে, আগামীকাল অনেক পত্রিকায় দেখবে। মামু, জনদরদী পত্রিকায় লিখছে বাহাদুর খান যত বড় নেতা হোক, তার দলের অধিকাংশ যুবক ছেলেরা খুনি সন্ত্রাসী। বাবা, ভোরবেলা কাগজে লিখেছে ঢাকা শহর অধিকাংশ চুলাই মদের কারখানা সহ অনেক অবৈধ ব্যবসা বাহাদুর খানের। সাহসী কণ্ঠ পত্রিকা লিখেছে অনেক ধর্ষিতা মেয়ে আছে যারা পুলিশের কাছে পরবর্তীতে একটি মুখোশের বিবরণ দিয়েছে। রুনা, সাধারণ মানুষেরা তাকে একজন ভদ্রলোক, একজন সৎ ব্যক্তি হিসেবে জানলেও তার অনেক কুকৃতি আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে, যা নাকি অনেকে সন্দেহ চোখে ফেলে দিচ্ছে। আমার লোকের আমার সর্বনাশ করছে, আর পড়তে হইব না। রাজু, আমার এতদিনের স্বপ্ন, দেশের একজন গণ্যমান্য ব্যক্তি হওয়ার সাধ শেষ করে দিছে ওই পুলিশ কমিশনার, তার মাইয়া রুনা, ইন্সপেক্টর আরিফ আর তোর মা। আমার এই সাইডটা খুন করতে হইব। এই সাইডটা খুন করতে না পারলে নিজের মাথায় পিস্তল ঠেকায় আমি আত্মহত্যা করুম। রাজু, তোর লাগে আমার ভাগনা কালু থাকবো, তুই খুন করতে না পারলে কালু করব, কালু না পারলে তুই করবি, কেউ কাউরে ফাঁকি দিতে পারবে না, যা। এই তুমি কে? তুমি সম্পাদক আপা, সাংবাদিক রুনা,
ও আপনি আমার মামুর বিরুদ্ধে লাগা বহুত কিছু পত্রিকা ছাপাইছেন। তুমি কি বলতে চাও? আমাদেরকে ভয় দেখিয়ে রিপোর্ট আটকাতে পারবে না? অবশ্যই পারবে। রুনা আমগুলোকে দুই নাম্বারই করছে। রুনা আমগুলো হাত থেকে বাঁচতে পারবো না। বলেন রুনা কোথায়? রুনা কোথায় আমি জানি না। জানেন না? তাহলে লাশ হয়ে যান। আমার খালামনির পাশে থাকেন তাহলে বাহাদুর খান যতই শক্তিশালী হোক নির্ঘাত হেরে যাবে। নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব সে একজন খুনি, সন্ত্রাসী, একজন ভণ্ড। খালামনি, কি হয়েছে আরিফ? তোমার মাথায় রক্ত কেন? মানে নিশ্চয়ই বাহাদুরের লোকেরা তোমাকে আঘাত করেছে, আর ওদের সাথে নিশ্চয়ই ছিল ওই পাষণ্ড রাজু। হ্যাঁ, আমি পাষণ্ড রাজু ছিলাম বলে আরিফ আজ বেঁচে এসেছে। আমরা বাঁচি মরি তা দিয়ে তোর কাজ কি? তোকে না নিষেধ করেছে বাড়িতে আসবি না, তারপর কেন এসেছিস? কেন এসেছে জানো মা? শুধুমাত্র রক্তের টানে। রক্তের টান তোর আছে নাকি? সেটা নতুন করে কি বলবো মা, শুধু বলবো যেসব লোকদের কিনে বাহাদুর বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছ এরা তোমার বিপদের দিনে কেউ পাশে থাকবে না। রাজু, তুমি ভুল করছো, ভুল বলছো। সবাই কালামণি পাশে থাকবে, সবাই বিপদে গিয়ে আসবে, কারণ এরা সবাই ভালো লোক। রুনা, তুমি জানো না বাহাদুর আমাদের পরিবারের সবাইকে খুন করার নির্দেশ দিয়েছে। যে কোনো মুহূর্তে খুন হতে পারে, মা, বোন, আরে তুমি, আমি, আমরা সবাই। এই যে ভাই, বাহাদুর যদি আমাদের পরিবারের উপরে হামলা করে তাহলে আমাদেরকে বাঁচাতে পারবেন? আরে ভাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমার কথা শুনুন ভাই। থামুন আপনারা, ওই খুনি বাহাদুরের লোককে বলে যান আপনারা আমার পাশে থাকবেন। ওরা পাশে থাকবে না মা, ওরা পাশে থাকবে না, কারণ ওরা নিরহ নিরস্ত্র। ওরা কেউ পাশে না থাকুক তবু আমি এগিয়ে যাব। নির্বাচন থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমি খুনি বাহাদুরকে ফাঁসিতে লটকাবো, কারণ ও থামলে কেন মা, থামলে কেন বলো মা, বলো। তোকে বলবো কেন? তুই কে? তোকে তো আমি চিনি না, তুই এবারই সন্তান না। তুই একটা বখাটে গুন্ডা বাহাদুরের চামচা, তোকে দেখতে আমার ঘৃণা হয়। মানুষের কাছে আমি কোনোদিন স্বীকার করব না তুই আমার সন্তান। তুই চলে যা। হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। যাবার আগে আমি বলে যাই, যখনই বিপদের কোনো সংকেত পাই তখনই পাগলের মতো ছুটে আসি। তুমি আমাকে সন্তান বলে স্বীকার না করলেও আমি তো এই বাড়িরই সন্তান। শোনো মা, আরিফ ও মোর বিয়ের বন্ধ করো, ওকে গ্রামে পাঠিয়ে দাও, তা না হলে যে কোনো সময় রক্তপাত হয়ে যেতে পারে। শুধু এইটুকু বলে যাই, যে কারণে তুমি আমাকে ঘৃণা করছো একদিন সে ভুল তোমার ভাঙবে। হয়তো জানবে তোমার ভুয়া পুলিশ অফিসার ছেলে একদিন সত্যি পুলিশ অফিসার হয়েছে। রাজু, সেদিন আমি রাজু হয়তো পৃথিবীতে নাও বেঁচে থাকতে পারে। রাজু, কালামণি, রাজুকে ফেরান। রাজু, তুমি? হ্যাঁ, আমি জানতে এসেছি কেন আমি পুলিশের চাকরি পেলাম না স্যার। বিসিএস পাস করেছি, পুলিশের ইন্টারভিউতে ফার্স্ট হয়েছি, পুলিশের ট্রেনিংও দিয়েছি, তারপরে কেন আমি পুলিশ অফিসার হতে পারলাম না স্যার? রাজু, একটু ধৈর্য ধরো, ইউ উইল গেট গ্রেট সাকসেস। নো স্যার, নো। ধৈর্য ধরতে ধরতে আমি তো শেষ হয়ে গেছি।
আমার জীবনে কোনো মূল্য নেই স্যার। যেখানে আমি হব একজন পুলিশ অফিসার, সেখানে আমি হয়ে গেছি একজন সন্ত্রাসী। বলুন স্যার, বলুন স্যার, আমার কি অপরাধ বলুন স্যার। রাজু, তোমার মনে পড়ে আমি তোমাকে অ্যারেস্ট করেছিলাম? রাজু, ইচ্ছে করেই তোমাকে এখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে, যাতে বাহাদুর জানতে না পারে তুমি পুলিশের ট্রেনিংয়ে যাচ্ছ। আঙ্কেল, আমি আমি পুলিশের ট্রেনিংয়ে যাব। শফিকুল ইসলাম রাজুর ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। যাক, শেষ পর্যন্ত রাজুর পুলিশের চাকরিটা হলো। কিন্তু স্যার, এই মুহূর্তে রাজুর পুলিশের চাকরির খবরটা গোপন রাখতে হবে। আমি সবই জানি। অপরাধ আমার, আমি তো আমার ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করেছি তোমার চাকরির কথা গোপন রাখার জন্য। স্যার, স্যার, আমার চাকরি। রাজু, আমি আশঙ্কা করছি যেই মুহূর্তে প্রকাশ হয়ে যাবে তুমি একজন পুলিশ অফিসার, সেই মুহূর্তে বাহাদুর তোমাকে খুন করবে। তাই তোমাকে শেষবারের মতো অনুরোধ করব, কৌশল করে বাহাদুরের সমস্ত কুকীর্তি আমাদের হাতে ধরিয়ে দাও। তোমাকে আমরা একজন সাহসী পুলিশ অফিসার হিসাবে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। হ্যালো বাহাদুর খান, আমি ওসি শমশের বলছি। আপনার শিষ্য রাজু পুলিশের লোক। আপনি এর ব্যবস্থা নিন। ব্যবস্থা আমি নেবই। রাজুরে আমি খুন করুম, ওর রক্ত দিয়ে আমি গোসল করো। কার কার রক্ত দিয়ে গোসল করবো বাবা? তোর 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 রক্ত দিয়ে আমি গোসল করুম। তুই আমার সব শেষ করে দিছস। পুলিশ অফিসার হয়ে আমার লগে দুই নম্বরি কুত্তার বাচ্চা তোর আমি শেষ করে ফেলামো। আই পাগল, আমি মানুষের বাচ্চা, তুই কুত্তার বাচ্চা, তোর কুত্তার স্বভাব। আচ্ছা রাজু, তাহলে তুই মরে যা। বাবা, এবার মতো আমাকে মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরে, আমি তোরে মাফ করলে তো আমারে মরতে হইব, তাই না রে ভাইনা? আমার এখন লাশ দরকার। প্রথমে কমিশনার বি চৌধুরী ও তার মেয়ে রুনার লাশ দুইটা নিয়ে আয়। চল, ছদ্মবেশে যাবি। বাবা, আমার মনে হয় বাহাদুর যে কোনো সময় বিপদ ঘটাতে পারে। মামু, কমিশনার অরুণারে খুন করতে পারলাম না, রাজু পাল্টা আটাক দিয়ে বাঁচাই দিছে। রাজু 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 রাজু, ও তো মা বোনরে বাঁচাইতে পারবো না। রাজুর মা বোনরে তুলে নিয়ে আয়। মা বোনরে বাঁচাইতে রাজু ঠিকই আমার হাতে ধরা দিব। বাবা গো, বাবা, রাজুর বোনের বিয়ে হয়ে গেছে, একটু পর নয় বাসর ঘর হইব। বাসর ঘর থেকে ওকে তুলে লই আয়। হ্যালো, কে? বাহাদুর, আমি তোর বাবা। চুপ বদমাশি বাচ্চা, আমি তোর বাবা। এই এই, গাইল দিবি না শুয়োরের বাচ্চা। তোর মা বোনের লাশ দেখতে হলে আমার গুপ্ত জায়গায় জলদি চলে আয়। চলে আয় শুয়োরের বাচ্চা।
বাহাদুর আমার মা কোথায়? বাংলাদেশের 100 ভাগ খারাপ কাজের মধ্যে 10 ভাগ আমি করি। এখন তোর মাও আমার কাছে, ওই দেখ। মা, বাহাদুর, আমার মায়ের গায়ে একটা ফুলের আঁচড় লাগলে আমি তোকে ছাড়ব না। আমি খারাপ লোক, মাকে বাঁচাতে চাস তো তোর বোনকে তুলে নিয়ে যা। আমি যা, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার বোনের কোনো ক্ষতি করব না। আরে তুই কি ভাবছ, তুই সারা দেশে গুন্ডা মাস্টার নাই? হ্যাঁ, তুই লেনার লোক নাই? দেখ, সবাই তোর দিকে ফেল ফেলায় তাকায় আছে। রাজু, কি কষ্ট! বাহাদুর, বাহাদুর, ওই কুত্তার বাচ্চা, সবাইকে ছেড়ে দে। মামুড়ে কুত্তা কইছ, তোর লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াম। সেইদিন আমার কি পিটানটা পিটাইছ! আরে আমার ভাগ্না, আপনার মেয়ের জামাই হইব, ম্যান মিষ্টিমুখ করেন। আরে খান খান। বাহাদুর, দেখছেন আপনার ছেলে কত খারাপ, নিজের বোন রে বিয়ার আসর থেকা দুলা সহ তুলে আনছে। লজ্জা লজ্জা। বিশ্বাস করো মা, ও যা বলছে সব মিথ্যে। বিশ্বাস? তোকে আমি সেই দিন থেকে বিশ্বাস করি না যেদিন তুই ভুয়া পুলিশের পোশাক পরে আমার সামনে মিথ্যে নাটক করেছিলি। আরে থামো তো, মাঝে ছেলেকে পছন্দ করে না তা তো দেখলামই। বাহাদুর, তুই মিথ্যাবাদী, তুই চালো। আর দেখো, এখন 2টা বাজে, 4টা বাজার আগে আমি ওই কমিশনারের লাশ চাই আমার সামনে, নাইলে। না রাজু, না, এ ভুল তুই করিস না। করবে করবে, আরে সবই করবে, আমি লোকটা খারাপ। কমিশনারের লাশ না পাইলে তার জায়গায় রাজুর মায়ের লাশ পড়বে। এইবার বলো, তুমি কোনটা চাও? আমি আমি রাজি। তাহলে যা, কমিশনারে শেষ করে তার লাশ নিয়ে আয়। রাজু, তুমি আমাকে পিস্তল ঠেকিয়েছ, কি করবে, খুন করবে? হ্যাঁ কমিশনার, আমি এসেছি আপনাকে খুন করে আপনার লাশ বাহাদুর আস্তানে নিয়ে যেতে। হ্যালো জি মামু, ঘড়ি দেখ, 2 মিনিট বাকি আছে। তাম্বুরা আইতাছি, আমার জুতা জোড়া পরাই দে। মামু পাঠাইছিল, যত্ন করে রাখছি। আই জুতা পরবে? আজ আমার বড় আনন্দের দিন, আজ আমি জুতা পরব, জুতার বাড়ির বদলা নেব। আজ আমার শত্রু শেষ হয়ে গেছে। ওই কমিশনার, দেখো আমি জুতা পড়ছি। আমি প্রতিজ্ঞা করছিলাম যতদিন পর্যন্ত বদলা নিতে না পারবো ততদিন জুতা পরব না। আর জনগণের সামনে ডায়লগ দিছি, আরে 13 কোটি মানুষের পায়ে জুতা নাই তাই জুতা পরি না। আরে কি মিশা কথা তুলছিস! বাহাদুর খান, তুই একটা খুনি। হ্যাঁ আমি খুনি,
আমি তো স্বামীরে তো চোখের সামনে খুন করছি, আমার কিছুই হয় নাই। আমার সন্তানদের তোর হাত থেকে বাঁচানোর জন্য কাউকে কিছু বলিনি। মা, বাহাদুর আমার বাবার হত্যাকারী, কেন আমাকে এতদিন বলনি? আগে যদি জানতাম তাহলে বাহাদুরকে আমি কিছুই করতে পারতি না, নিজে মরে যাইতি। আমি খারাপ? কমিশনারে খুন করছোস, এখন খুন করবি ইন্সপেক্টর আরিফ রে। ফটো তুলবে পাপ্পু আর তুই যাবি ফাইসিয়া। না, কিছুতেই না। এই এক থেকে পাঁচ পর্যন্ত গুনব, এর মধ্যে ইন্সপেক্টর আরিফ খুন করবি, তা না হলে তোর মারামে ঢেঁচ। আমি রাজি বাহাদুর। মাম্মু, আরিফকে তোমার মৃত্যু ঘরে পাঠিয়ে নিয়ে যা। তুমি আরিফকে ছেড়ে দাও, তুমি আরিফকে মেরো না ভাইয়া, আরিফকে ছেড়ে দাও। আরিফ, আরিফ রে খুন করছে, রাজু একটা বেইমান, নেমো খারাপ। তোমার পিছনে গুলি নাই, আমি তোকে ছাড়বো না, আমি তোর রক্ততে গোসল করব। আচ্ছা সাংবাদিক পাপ্পু, এই বেইমান বাসায় রাখলে কি হয়? পরে বেইমানের হাতে নিজেকে মরতে হয়। ঠিক কইছো বেইমান। পাপ্পু, বাহাদুর, পাপ্পুকে শেষ করলেও আমার কাছে যে প্রমাণ আছে তার হদিস তুই কোনদিনও পাবি না। প্রমাণ তুই ঠিকই দিবি, তোর লগে আমি জোর কইরা জোর করে কি কয় পাশবিকতা আছে। হ্যাঁ, পাশবিকতা স্যার করলে ঠিকই দিবি। এই বাদল, রুনার গায়ে একটি আচর দিবি না? আচর অবশ্যই দেব, তোরটারে দেব আমার মামু, তোর বইনেরে দেব আমি। মামু তোমার সামনে শরম করে আমার। শরম আবার কি, এই মামু ভাইনা যেখানে আপদ নাই সেখানে, জানি। আমি কিন্তু সবার মতো না, আমি উল্টা। Hey!
বাহাদুর তুই ভেবেছিস আমি মরে গেছি না তোকে ছাড়া আমি মরতে পারি না রাজুই আমাকে লাশ বানিয়ে তোর আস্তানে নিয়ে এসেছে ওই বন্ধু খারাপ জন্ম দাদা তারা পিতা হয় যায় না খারাপ বাস্টার্ড ওই বন্ধু খারাপ বাবা বাবা আমার একটু অস্ত্র দেন বাবা আমার একটু অস্ত্র দেন জানতাম এনে রাখ একটু অস্ত্র এনে সাবাস রাজু সাবাস তুমি বাহাদুরের মতো একটা ক্রিমিনালকে ধরিয়ে দিয়ে জনগণের বিরাট উপকার করলে সেই সাথে পুলিশের অনেক সুনাম বাড়ালে আপনি এদেশের এক গর্বিত মা যে ছেলেকে একজন ভুয়া পুলিশ অফিসার হিসেবে জেনেছিলেন আসলে সে ভুয়া পুলিশ অফিসার ছিল না রাজুর ভালোর জন্য এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গোপনীয়তা রক্ষা করার জন্য এতদিন আমরা ওর পুলিশের চাকরিটা গোপন রেখেছিলাম ও সত্যি একজন পুলিশের এএসপি গড ব্লেস ইউ মাই সন নিশা লাগিল রে মাথা তো নয়নে নিশা লাগিল রে আগুন লাগিল রে আমার সারা অঙ্গে আগুন লাগিল রে প্রেমিক ছাড়া প্রেমের আগুন প্রেমিক ছাড়া প্রেমের আগুন নেবে না রে নিশা লাগিল রে মাথা তো নয়নে নিশা লাগিল রে
নিশা লাগিল রে বাতাস।